আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমাদের মিশন এস এর জেনারেল ম্যাথের প্রথম ক্লাস অর্থাৎ ত্রিকোণমিতি ক্লাসটি নিয়ে কিন্তু আজকে আমরা ক্লাস করব তো তোমরা একটু দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে নাও এবং বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও যে আজকের ক্লাসটি কিন্তু শুরু হয়ে গিয়েছে ওকে তো একটু তোমরা কাইন্ডলি কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে জয়েন হয়েছে আজকের ক্লাসটিতে ওকে পঁচাশি জন চলে আসছে ওয়ালাইকুম আসসালাম জেভানিকা সবাই একটু দ্রুত কাইন্ডলি কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে জয়েন করছে এবং একটু ভাইয়াকে কাইন্ডলি কমেন্ট করে জানাই দাও যে কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আজকে কিন্তু আমরা এই অধ্যায়টা এমনভাবেই শেষ করব যেন তোমার এসএসসিতে এসএসসি বোর্ড পরীক্ষায় যত ধরনের কোশ্চেন আসুক যত ধরনের সি আসুক যত ধরনের এম আসুক আমাদের কিন্তু পরীক্ষার হলে একটা কোশ্চেনও বাদবে না ইনশাআল্লাহ ওকে আমি ঠাকুরগা তাতুলিয়া থেকে বলছি কেমন আছো ভাইয়া হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা গাজীপুর থেকে স্যার কেমন আছেন ভালো আছি আচ্ছা সৈকত বলছে ঢাকা থেকে ওকে ওয়ালাইকুম আসসালাম তোমরা একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দাও এবং লাইভটা শেয়ার করে দাও হ্যাঁ আমিও লাইভটা শেয়ার করে দিচ্ছি তোমরা একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও ওকে তোমরা একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে নাও বন্ধুদেরকে মেনশন করে দাও এবং লাইফটা কিন্তু শেয়ার করে দিতে হবে হ্যাঁ আচ্ছা কথা একদম ক্লিয়ার ঠিক আছে আফিয়া হুমায়রা আমাদের চব্বিশ পঁচিশ ব্যাচের স্টুডেন্ট সে কিন্তু আমাদের এস এসি তেইশ পাওয়ার প্লেতেও ছিল ওকে তো আমরা কিন্তু এইখানে আজকের ক্লাসে প্রায় বিশটার উপরে সিকিউ সলভ করবো প্রায় চল্লিশটার উপরে হচ্ছে এমসিকিউ সলভ করবো তারপরে দেখবে যে তোমার এই অধ্যায়ের উপরে আর কোনো সমস্যাই থাকতেছে না ইনশাল্লাহ পারভেজ বলছো কেমন আছো ভাই ভালো আছি জাকিয়া হাসান বলছো ক্লিয়ার আশরাফুল খান ঢাকা এস সি তেইশ নট ভাই আজকে হচ্ছে আমাদের এস এস তেইশ জন্য ক্লাসটা হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আজকে কি পাওয়ার প্লেয়ার কেউ আসো নাই ক্লাস করতে পাওয়ার প্লে বাসি ঠিকই চলে আসবে দেখবার দু হাজার তিরিশে দুইটা তিরিশ যেহেতু বেজে গেছে ওরা চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা দুইশো পঁয়ত্রিশ জন অলরেডি আমাদের সাথে ক্লাসে চলে আসছে আচ্ছা এই যে আমাদের সিমও চলে আসছে পাওয়ার প্লে তো আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব হ্যাঁ পাওয়ার প্লে বাসি ইজ হেয়ার ওকে তো চলো আমরা হচ্ছে সিকিউ সলভিংয়ে চলে যাই হ্যাঁ আমরা হচ্ছে সিকিউ সলভিংয়ে চলে যাই চলো আমাদের ক্লাসে দুইশো আটত্রিশ জন চলে আসছে তো একটু কাইন্ডলি তোমরা কমেন্টে কিন্তু রেসপন্স জানাবা ওকে তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি আমরা ক্লাসটা শুরু করে দিই ওকে আচ্ছা প্রথমে হচ্ছে আমরা সিকিউ সলভ করবো ঠিক আছে প্রথমে হচ্ছে আমরা সিকিউ সলভ করবো তো দেখো তো আমাদের প্রথমে কি বলছে যে ক নম্বরে বলছে যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল রুট থ্রি বাই টু হলে বি এর মান নির্ণয় করো তাহলে দেখো তো ভাই কি দেয়া আছে আমাদের আমাদের দেয়া আছে সাইন কত বলতো নাইনটি ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কত রুট থ্রি বাই হচ্ছে টু তাহলে আমরা কি জানি বলতো সাইন কত ডিগ্রি মানে রুট থ্রি বাই টু তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কত সাইন ষাট ডিগ্রি ওকে তাহলে উভয় পক্ষ থেকে কি আমার সাইন সাইন ক্যান্সেল তাহলে কী হয়ে যাবে বলো তো নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে দেখো তো বা এখানে কী হয়ে যাবে বলতো যে নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি ইকোয়াল হচ্ছে কত থিটা তাহলে সুতরাং আমরা কী লিখতে পারি যে থিটা ইকল হচ্ছে থার্টি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার ওকে তাহলে আমরা কী করলাম দেখো তো এইখানে সাইন কত ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু হয় সেটা বসাইলাম তারপর উভয় পক্ষ থেকে সাইন সাইন ক্যান্সেল করে দিলাম আমি কিন্তু আমার থিটার মানটা পেয়ে গেছি ওকে তো এটা ছিল আমাদের ক নম্বর দেখো ক নম্বরে কি বলছে যে এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট দেখবা যে প্রায় সিকিউতেই এই ম্যাথটা চলে আসছে তো বলছে বি টু দি পাওয়ার ফোর মাইনাস বি স্কোয়ার ওয়ান হলে দেখা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এই স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে দেখো তো আমাদের কি দেয়া আছে লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে বলো তো লেফট হ্যান্ড সাইড ইকোয়াল বলছে হচ্ছে আমাদের বি টু দি পাওয়ার ফোর মাইনাস equal হচ্ছে ওয়ান বি টু দি power ফোর মাইনাস বি স্কোয়ার আচ্ছা আচ্ছা আমাদের এখানে লেফট সাইড রাইট সাইড দিয়ে করতে হবে না জাস্ট নর্মালি করলেই হবে হ্যাঁ দেখো আমাদের কি আছে যে দেয়া আছে দেয়া আছে কি দেয়া আছে যে বি টু দি পাওয়ার ফোর মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে দেখো তো আমাদের কোশ্চেনে কি দেয়া আছে কোশ্চেনে হচ্ছে আমাদের বিয়ের মান কি দেওয়া আছে cot থ্রিটা তাহলে cot টু দি পাওয়ার ফোর এখানে কি হয়ে যাবে কট টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে দেখো তো এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে কট টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তাহলে এখন দেখো ভাই আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি বলো তো আমরা কী সূত্র জানি যে কোসে কি স্কোয়ার থিটা মাইনাস কটি স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে কি বলতো ওয়ান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কটি স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি আমরা এখান থেকে লিখতে পারি যে থিটা ইকুয়াল হচ্ছে কি বলতো সুতরাং এই যে এখানে ওয়ান প্লাস কটি স্কোয়ার থিটা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো কোসেকি স্কোয়ার থিটা তাহলে লিখে দাও সুতরাং কটি স্কোয়ার থিটা ইকুয়াল কটু দি পর ফোর থিটা ইকুয়াল হচ্ছে কি হয় বলতো

ক্যালকুলেশন করব তাহলে কস টু দি পাওয়ার ফোর থিটা ইকল আমরা কি লিখতে পারি এখানে দেখো তো যে কস টু দি পাওয়ার ফোর থিটা কস টু দি পাওয়ার ফোর থিটা ইকল কি হয়ে যাবে দেখো তো এইটা আমাদের এই সাইন টু দি পাওয়ার ফোর থিটা এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে লিখতে পারি হচ্ছে আমরা সাইন টু দি পাওয়ার ফোর থিটা সাইন টু দি পাওয়ার ফোর থিটা ডিভাইড বাই কি সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তাহলে দেখো তো এখানে কাটাকাটি করলে কি থাকবে আমাদের কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল দেখো তো সাইন টু দি পর ফোর থিটা দ্বারা যদি সাইন স্কোয়ার থিটাকে ভাগ করো তাহলে কি হয়ে যাবে বলতো সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে তাহলে এখন তাহলে এখন দেখো তো আমরা এখানে কি লিখতে পারি কস টু দি পর ফোর থিটা আমাদের কস টু দি পর থিটাকে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে দেখো তো আমরা এখানে কী করতে পারি যে কস টু দি পর ফোর থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল কত ওয়ান এখন দেখো আমাদের কিন্তু প্রমাণ শেষ প্রমাণে কী করতে বলছে দেখো তো যে এ টু দি পাওয়ার ফোর প্লাস এই স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান এখন এর মান কি ছিল দেখো তো এর মান ছিল হচ্ছে কস্তিটা তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে কত লিখতে পারি এই স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে অর্থাৎ প্রমাণিত তো সবাই বুঝতে পারছো কিনা একটু জাস্ট ভাই কাইন্ডলি কমেন্ট করে জানাও যে বুঝা গেছে কিনা ওকে ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও ওকে আচ্ছা ভাইয়া ক্লাস করতে চলে আসছি জিহাদ রহমান এবার কিন্তু অ্যাডমিশন টেস্ট দিচ্ছে তোমাদের সিনিয়র ভাই সেও ক্লাস করতে চলে আসছে আচ্ছা সবাই একটু কাইন্ডলি আচ্ছা ক্লিয়ার জি ভাইয়া বুঝতে পারছি আচ্ছা ভাই ত্রিভুজের কোনটা লম্ব নিব কোনটা ভূমি নিব এই সমস্যা বুঝিয়ে দিলে ভালো হতো হ্যাঁ যখন আমাদের এই টাইপের ম্যাথ আসবে তখন কিন্তু আমরা অবশ্যই বুঝাই দিব ওকে আচ্ছা ক্লিয়ার তো চলো হচ্ছে আমরা পরের ম্যাথটা দেখি পরের ম্যাথটা কি বলছে আমাদের দেখো পরের ম্যাথে বলছে যে এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি প্লাস টু ডিভাইড বাই রুট থ্রি মাইনাস টু হলে থিটা এর মান নির্ণয় করে এবং এখানে একটা কথা বলে দিচ্ছে থিটা কি সূক্ষ্ম কোণ থিটা হচ্ছে আমাদের এখানে সূক্ষ্ম কোণ তাহলে দেখো তো আমাদের কি দেয়া আছে যে এ প্লাস বি এ প্লাস বি ডিভাইড বাই হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল কত বলছে রুট থ্রি প্লাস টু রুট থ্রি প্লাস টু ডিভাইড বাই হচ্ছে রুট থ্রি মাইনাস টু ওকে এটা দেয়া দিয়ে এটা দিয়ে আছে আমাদের বলছে যে থিটা এর মান নির্ণয় করো তাহলে দেখো তো এ এর মান কি দিয়ে আছে আমাদের কস থিটা এবং বিয়ের মান কি দে আছে কর থিটা তাহলে আমরা একটু এখানে মানগুলো বসাই দিই তাহলে এর জায়গায় কি লিখতে পারি বলতো এর জায়গায় হচ্ছে আমাদের কস থিটা প্লাস এর জায়গায় কি লিখব কর থিটা ওকে ডিভাইডেড বাই কি হবে বলতো কস থিটা মাইনাস কর থিটা আচ্ছা ইকুয়াল যা দে আছে তাই কত রুট থ্রি প্লাস টু ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস টু তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করবো ভাই যদি কিছু দিয়ে তোমাকে বলে বা এইখানে একটা কাজ করবো যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে তাহলে দেখো তো ভাই যোজন বিয়োজন মানে কি বলতো যোজন বিয়োজন মানে হচ্ছে দেখো আমি একটু এখানে লিখি যে ধরো এক্স বাই ওয়াই আছে তোমার তোমার এখানে এক্স বাই ওয়াই দেওয়া আছে তো এটাকে যোজন বিয়োজন কিভাবে করবো দেখো যোজন বিয়োজন করলে যেটা হবে যে তুমি এই উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ করবার এবং উপরেরটা থেকে নিচেরটা একবার বিয়োগ করবা অর্থাৎ যোগ এবং বিয়োগ অর্থাৎ কি বলতো যোজন বিয়োজন তাহলে দেখো তো উপরে কি আছে আমাদের এখানে কস্তিটা প্লাস হচ্ছে কর্থিটা তাহলে কস্তিটা প্লাস কর্তিটা যোগ হচ্ছে নিচেরটা নিচেরটা কি কস্তিটা মাইনাস কর্তিটা তাহলে কস্তিটা মাইনাস কর্থিটা আচ্ছা এটা হলো যোজন তাহলে বিয়োজন করবো কীভাবে বলতো উপরেরটা মাইনাস নিচেরটা তাহলে উপরে কি কস থিটা প্লাস কট থিটা মাইনাস কি হবে বলতো মাইনাস হবে কস থিটা কস থিটা এবং মাইনাসে মাইনাসে প্লাস কট থিটা ইকুয়াল ইকুয়াল কি হবে তো ভাই ইকুয়াল হবে হচ্ছে রুট টু থ্রি প্লাস টু অর্থাৎ তুমি এই পাশে যোজন বিয়োজন করলে তোমাকে কিন্তু এই পাশেও যোজন বিয়োজন করতে হবে তাহলে রুট থ্রি প্লাস টু প্লাস হচ্ছে নিচে কি আছে রুট থ্রি মাইনাস টু ডিভাইড বাই কত হয় বলো রুট থ্রি প্লাস হচ্ছে রুট থ্রি প্লাস ওকে তাহলে এখন দেখো আমাদের কিন্তু কাজ অলমোস্ট শেষ তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি যে আমাদের এখানে দেখো মাইনাসের করথিটা প্লাসের কর্তিটা ক্যান্সেল আর এখানে মাইনাসের কস্তিটা প্লাসের কস্তিটা ক্যান্সেল তাহলে কস্তিটা প্লাস কস্তিটা মানে কি টু কস্তিটা ডিভাইডেড বাই দেখো তো ডিভাইডেড বাই কি

একটু সবাই অপেক্ষা করো একটু কাইন্ডলি সবাই একটু অপেক্ষা করো সবাই একটু কাইন্ডলি অপেক্ষা করো আমাদের এইখানে একটু বিদ্যুৎ সংযোগের প্রবলেম হয়েছে একটু অপেক্ষা করো কাইন্ডলি হ্যাঁ আচ্ছা একটু অপেক্ষা করো সবাই আমরা ক্লাসটা কিন্তু শুরু করে দিবো আবার হ্যাঁ তো দেখো আমরা হচ্ছে মাত্র একটা সিকিউ সলভ করছি তো আজকে হচ্ছে বিশটার মতো সিকিউ সলভ করবো আমরা ওকে বিশটা সিকিউ সলভ করার পরে দেখবা যে এই অধ্যায়ের সমস্ত কিছু তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে একজন বলছো ভাই লাভ ফ্রম রাজবাড়ি থ্যাংক ইউ ভাই আমার হোম টাউনও রাজবাড়িতে আসলে ওকে এমসিকিউ হবে না ভাই হ্যাঁ এমসিকিউ হবে এমসিকিউ হবে আমাদের আসলে ওকে সিকিউটা একটু অপেক্ষা করো তোমরা কাইন্ডলি হ্যাঁ আমাদের আসলে একটু কারিগরি ত্রুটি হয়েছে এইখানে নব্বই দশকের ক্যামেরা না ভাই একটু কারিগরি ত্রুটি হয়েছে আর কি এইখানে সবাই একটু মিনিট অপেক্ষা করো প্লিজ দুইটা মিনিটের মধ্যে আমাদের কিন্তু সংযোগ চলে আসবে হ্যাঁ মিনিটের মধ্যে আমাদের সংযোগ চলে আসবে একটু অপেক্ষা করো সবাই দেখ আমি কিন্তু গেমে একদম গোসল করে ফেলছি দেখো ভালো জিনিস পাইতে হলে তো একটু কি বলবো কষ্ট করতেই হয় তো তোমরা একটু জাস্ট কষ্ট করো দেখবা যে দ্রুত ভাই কিছু শোনা যাচ্ছে না আপনার কথা কি বলে কথা তো আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি ভাই তোমারও তো শুনতে পাওয়ার কথা এখন বলো তো একটু শোনা যাচ্ছে কিনা আচ্ছা শোনা যায় হ্যাঁ শোনা যায় ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ ভাইয়া বুঝাই দিয়ে হ্যাঁ ভাই অবশ্যই বুঝাই দিব সব ধরনের ম্যাথ রাখছি আজকের ক্লাসে হ্যাঁ সব ধরনের ম্যাথ এই তো আমাদের কিন্তু লাইন চলে আসছে দেখো লাইন কিন্তু চলে আসছে ইয়া একটু আসো তো এদিকে এটা একটু অন করতে হবে হচ্ছে চলে আসছে সবাই একটু অপেক্ষা করে আর একটা মিনিটও সময় লাগবে না আসলে আমাদের কিন্তু সংযোগ চলে আসছে লাইট আরও ছিল না আচ্ছা আমাদের আমরা মাত্র একটা সিকিউ সলভ করছি মাত্র হ্যাঁ তো যারা দেরিতে আসছে ভয় পাওয়ার কোনোই কারণ নাই আরও প্রায় উনিশটার মতো সিকিউ সলভ করবো আমরা

আচ্ছা আমাদের সবকিছু কিন্তু রেডি হচ্ছে হ্যাঁ তোমরা আহ একটা মিনিট অপেক্ষা করো চলে আসবে কিন্তু সবকিছু একদম তোমাদের নিশান ভাইয়া বলছে ভাই কেমন আছেন হ্যাঁ নিশান ভাই ভালো আছি দেখলাম ঈশা ভাইয়া কমেন্ট করছে ভাই এটা কি লাস্টে একদম আসছে আর এই দুইটা শুধু শেষে আর বাকিগুলো তো সিরিয়াল ওয়াইজ আছে আচ্ছা 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 দেখো এই ম্যাথটা আমরা নতুন করে আবার শুরু করি হ্যাঁ তো একটু সবাই চলে আস এই ম্যাথটা আবার নতুন করে আমরা শুরু করি ওকে তো চলো দেখি আমরা এই ম্যাথটা আবার নতুন করে শুরু করি তো কি বলছিলাম যে এই ধরনের ম্যাথ থাকলে আমরা কি করব যোজন বিয়োজন করব আগে হ্যাঁ আচ্ছা কি করবো তো যোজন বিয়োজন করব। তাহলে দেখো তো আমাদের কি দেয়া আছে দেয়া আছে এ প্লাস বি আমাদের দেয়া আছে হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে রুট থ্রি প্লাস টু ডিভাইডেড বাই হচ্ছে কত রুট থ্রি মাইনাস টু ওকে তাহলে দেখো তো ভাই আমাদের এ ইকুয়াল কত দেয়া আছে এ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে আমাদের কস থিটা প্লাস বি ইকুয়াল দেয়া আছে হচ্ছে আমাদের কট থিটা ডিভাইডেড বাই কত কস্তিটা মাইনাস কট থিটা কস্তিটা মাইনাস কট থিটা

প্লাস মাইনাস কি হয়ে যাবে আছে রুট থ্রি মাইনাস টু অর্থাৎ রুট থ্রি মাইনাস হচ্ছে টু ডিভাইডেড বাই উপরেরটা অর্থাৎ রুট থ্রি প্লাস টু মাইনাস হচ্ছে নিচেরটা নিচেরটা কত রুট থ্রি মাইনাসে মাইনাসে প্লাস টু তাহলে এখন দেখো তো জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করব দেখবা আমাদের উত্তর হয়ে গেছে তাহলে দেখো তো ভাই এখানে কি হচ্ছে মাইনাসের কর্থিটা প্লাসের কর্থিটা ক্যান্সেল মাইনাসের কস্থিটা প্লাসের কস্তিটা ক্যান্সেল তাহলে এখানে কত হবে দেখো তো কস্তিটা প্লাস কস্তিটা মানে কত টু থিটা ডিভাইডেড বাই এখানে কি হবে টু কট থিটা ইকুয়াল ইকুয়াল কি দেখো তো মাইনাসের টু প্লাসের টু ক্যান্সেল মাইনাসের রুট থ্রি প্লাসের রুট থ্রি ক্যান্সেল তাহলে উপরে হয়ে যাবে টু রুট থ্রি আর নিচে হয়ে যাবে কত এখন দেখো তো ভাই এখানে আমরা কি লিখতে পারি ক্যান্সেল তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে কসথিটা ইন্টু এটাকে লিখতে পারি ওয়ান বাই করতে টু টু কাটাকাটি করলে কথা হয়ে যাবে রুট থ্রি বাই হচ্ছে টু রুট থ্রি বাই টু তাহলে এখানে দেখো ভাই এখানে আমরা কি লিখতে পারি এখানে দেখো কসথিটা ইন্টু হচ্ছে ওয়ান বাই করথিটা মানে কত টেনা তাহলে কি লিখতে পারি কসথিটা ইন্টু হচ্ছে টেন থিটা ইন্টু হচ্ছে টেন থিটা ইকুয়াল কত রুট থ্রি বাই টু আচ্ছা তাহলে দেখো তো এখানে কস্থিটা ইন্টু টেন থিটাকে কি লিখতে পারি সাইন থিটা কসথিটা সাইন্থিটা বাই হচ্ছে কস্তিটা ইকুয়াল হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে সুতরাং দেখো তো এখন কিন্তু আমাদের কাজ শেষ তাহলে কস্তিটা কস্থিটা ক্যান্সেল তাহলে আমার থাকতেছে কত যে সাইন থিটা ইকুয়াল রুট থ্রি বাই টু তাহলে সাইন থিটা ইকোয়াল হচ্ছে কত রুট থ্রি বাই টু তাহলে সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন ষাট ডিগ্রি অ্যান্সার তো সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাতো যে বুঝতে পারছো না সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো না এই তো সীমা বলছো ষাট ডিগ্রি আমার আগে অ্যান্সার বলে দিস সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কি না ওকে আমাদের এই কারিগরি ত্রুটির পরেও দুশো আটত্রিশ জন স্টুডেন্ট আমাদের সাথে আছে দ্যাটস গ্রেট হ্যাঁ তাসফিআনিকা জি স্যার ষাট ডিগ্রি বলছো ওকে ভাইয়া ভাইয়া হয়ে গেছে পাওয়ার প্লেতেই হ্যাঁ পাওয়ার প্লেতে হয়েছে আবারও করো আমরা আরো বেশি সিকিউ সলভ করবো করবো হ্যাঁ ওকে পাওয়ার প্লেতে আমরা বেসিক আলোচনা করছিলাম বাট এইখানে কিন্তু সেই বেসিক পার্টটা নাই আচ্ছা জি ভাইয়া বুঝতে পারছি তো চলো আমরা হচ্ছে পরের ম্যাথে যাই তো দেখো তো আমাদের পরের ম্যাথটা কি বলছে বলছে আমাদের কর্থিটা প্লাস কস্তিটা ইকল হচ্ছে এ এবং কর্তিটা মাইনাস কস্তিটা ইকল হচ্ছে বি তাহলে বলছে থিটা ইকুয়াল যদি ষাট ডিগ্রি হয় তাহলে এর মান নির্ণয় করো তাহলে দেখো তো আমাদের বি ইকোয়াল কত দেওয়া আছে বি ইকুয়াল দেয়া আছে হচ্ছে আমাদের থিটা মাইনাস থিটা তাহলে থিটা মাইনাস কস থিটা ওকে তাহলে দেখো তো ভাই আমাদের কি বলছে থিটা ইকোয়াল ষাট ডিগ্রি তাহলে থিটা ইকুয়াল ষাট ডিগ্রি হলে থিটা ইকুয়াল ষাট ডিগ্রি হলে দেখো তো বি ইকোয়াল কত হয়ে যাচ্ছে ভাই বি ইকুয়াল কত করথিটা অর্থাৎ থিটার মানে ষাট ডিগ্রি মাইনাস হচ্ছে কস্ট আচ্ছা তাহলে এখন দেখো তো কোট সাইট ডিগ্রির মান কত ভাই কোট সাইট ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি মাইনাস মান কত হাফ তাই তো তাহলে দেখো এখন অসহ করলে এখানে হবে টু রুট আর এখানে হবে কত বলো তো এখানে হবে হচ্ছে টু এখানে হচ্ছে রুট এটাই হচ্ছে আমাদের এই মেথড ক্যান্সার জাস্ট মানগুলো বসাই দিলাম তারপরে ক্যালকুলেশন করলাম যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ক্যান্সার ওকে

কর থিটা প্লাস কোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি মানে কত কর থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার অর্থাৎ করথিটা মাইনাস কসথিটা হোল স্কোয়ার ওকে তাহলে এখন দেখো তো ভাই এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে এ প্লাস হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই হবে তাহলে এ প্লাস হোল কল কথা বলো তো কট স্কোয়ার থিটা প্লাস টু কট থিটা ইন্টু হচ্ছে থিটা প্লাস কি কজ স্কোয়ার থিটা ওকে কজ স্কোয়ার থিটা প্লাস দেখো তো এখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়ে যাবে বলতো এই স্কোয়ার অর্থাৎ কি কট স্কোয়ার থিটা মাইনাস টু কট থিটা থিটা কলে লাইভ চলতেছে ওকে প্লাস হচ্ছে কি কজ স্কোয়ার থিটা আচ্ছা তাহলে এখন দেখো তো আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ তাহলে দেখো তো ভাই এখানে মাইনাসের টু কস কর্থিটা প্লাসের টু কস থিটা ক্যান্সেল তাহলে এখানে কী আছে দেখো তো ভাই কটি স্কোয়ার থিটা আবার কটি স্কোয়ার থিটা তাহলে কি টু কটি স্কোয়ার থিটা লিখতে পারি টু কটি স্কোয়ার থিটা প্লাস দেখো কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা এই যে একটা কজ স্কোয়ার থিটা এই একটা কজ স্কোয়ার থিটা তাহলে কি লিখতে পারি টু কজ স্কোয়ার থিটা তাহলে দেখো তো আমি যদি টু কমন নেই তাহলে কি লিখতে পারি টু ইন্টু কট স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি কজ স্কোয়ার থিটা ওকে তাহলে এখন দেখো তো ভাই আমাদের এখানে কি প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে টু ইন্টু কট স্কোয়ার থিটা আমাদের এখানে থাকতে হবে তাহলে দেখো তো ভাই আমরা এখানে কট স্কোয়ার থিটা কমন নেই টু ইন্টু আমরা যদি কট স্কোয়ার থিটাকে কমন নেই তাহলে কী থাকবে দেখো কটি স্কোয়ার থিটা তাহলে এইখানে থাকবো হচ্ছে ওয়ান প্লাস এখানে কত হয়ে যাবে বলো তো এইখানে হয়ে যাবে কজ স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কটি স্কোয়ার থিটা ওকে কারণ দেখো কজ কট স্কোয়ার থিটাকে যেহেতু কমন নিলাম তাই এখানে কট স্কোয়ার থিটাকে ভাগাকারে দিয়ে দিতে হবে তাহলে দেখো আমাদের কাজ কিন্তু শেষ তাহলে সুতরাং টু কটি স্কোয়ার থিটা ওয়ান প্লাস ওয়ান প্লাস দেখো তো কি আছে এই যে আমরা একটু এখানে ক্যালকুলেশন করি যে কজ স্কোয়ার থিটা ইন্টু এটাকে লিখতে পারি ওয়ান বাই কট স্কোয়ার থিটা ওয়ান বাই কটি স্কোয়ার থিটা তাহলে দেখো তো কজ স্কোয়ার থিটা ইন্টু ওয়ান বাই কট স্কোয়ার থিটা মানে কি বলতো টেন স্কোয়ার থিটা এই টেন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই হচ্ছে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই হচ্ছে কজ স্কোয়ার থিটা তাহলে দেখো এই কজ স্কোয়ার থিটা এই কজ স্কোয়ার থেকে ক্যান্সেল তাহলে থাকে শুধু হচ্ছে সাইন স্কোয়ার থিটা তাহলে কি লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা তাহলে দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে তার মানে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ওকে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো এই ম্যাপটা কিন্তু আমাদের হয়ে গেল একটু কাইন্ডলি সবাই কমেন্ট করে বলো যে বুঝতে পারছো কিনা বুঝে গেছি ওকে সবাই বলো একটু কাইন্ডলি কমেন্ট করে যে বুঝতে পারছো কিনা আচ্ছা ওকে সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও বোঝা গেছে কিনা আচ্ছা আমি একটু ওয়াইফাইটা কানেক্ট করে নিই আচ্ছা তো আবার আমরা লাইভে চলে আসি ওকে ক্লিয়ার অর্পণ চক্রবর্তী বলছে জোস ওকে স্বপ্নীল দত্ত স্বপ্নিল দত্ত কিন্তু আমার স্টুডেন্ট হ্যাঁ তাকে হচ্ছে আমি বাসায় গিয়ে পড়াইতাম এক সময় আচ্ছা ওকে তো চলো আমরা হচ্ছে পরের ম্যাথটাই যাই তো দেখো তো পরের ম্যাথে কী বলছে আমাদের পরের ম্যাথে বলছে যে প্রমাণ করো যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকোল হচ্ছে ষোলো এ বি দেখো এই ম্যাথটা বেশি ইন্টারেস্টিং এই ম্যাথটা আমরা আরও বেশ কয়েকবার পাবো হ্যাঁ এই ম্যাথটা আমরা আরও বেশ কয়েকবার পাবো তাহলে দেখো তো আমাদের কী বলছে যে এই স্কোয়ার লেফট হ্যান্ড সাইড হ্যাঁ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কী বলছে দেখো তো যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে দেখো তো ভাই এই স্কোয়ার মানে কত এই মানে হচ্ছে কর্থিটা প্লাস কর্থিটা কর্থিটা প্লাস হচ্ছে কস থিটা হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস কত মাইনাস হচ্ছে কর্থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার কস থিটা হোল স্কোয়ার আচ্ছা তার উপরে হচ্ছে আমাদের কি হোল স্কোয়ার তার উপরে হচ্ছে হোল স্কোয়ার আচ্ছা আমি কেসিটা ছেড়ে নেই হ্যাঁ প্রচুর গরম প্রচন্ড গরম ওকে তো এখন দেখো তো ভাইয়া এইখানে আমাদের যদি এই যে এ প্লাস বি হোলস করে সূত্রে অ্যাপ্লাই করো এখানে এ মাইনাস বি হোলস করে সূত্রে অ্যাপ্লাই করো করার পরে তোমার কাছে যেটা থাকবে ফোর ইন্টু কট থিটা ইন্টু হচ্ছে কস্থিটা এভাবে থাকবে হ্যাঁ ফোর ইন্টু কট থিটা ইন্টু কস্থিটা তার উপরে হোল স্কোয়ার এই যে এই স্কোয়ারটা হ্যাঁ এটা থাকবে আর কি তাহলে এখন দেখো তো ভাইয়া এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি না স্কোয়ার করে দিলে কি হবে ষোলো কত বলো তো কট স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে কি কজ স্কোয়ার থিটা তাই তো তাহলে এখন দেখো তো ভাই এটাকে আমরা কী করতে পারি ষোলো দেখো এই কটি স্কোয়ার কট স্কোয়ার থিটা আচ্ছা কট স্কোয়ার থিটাকে কট স্কোয়ার থিটায় রাখলাম কজ স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি বলো তো কজ স্কোয়ার থেকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাই তো ওয়ান মাইনাস কি সাইন স্কোয়ার থিটা তাহলে দেখো ষোলো ইন্টু এটাকে গুণ করে দাও তাহলে গুণ করে দিলে কি হবে বলতো গুণ করে দিলে হবে হচ্ছে কটি স্কোয়ার থিটার সাথে ওয়ান গুণ হয়ে যাবে তাহলে কটি স্কোয়ার থিটাই থাকবে মাইনাস কি হবে বলতো কটি স্কোয়ার থিটার সাথে সাইন স্কোয়ার থিটা গুণ হয়ে যাবে তাহলে কটি স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা এখন দেখো আমাদের কিন্তু কাজ শেষ জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করবো দেখবা যে উত্তর মিলে গেছে তাহলে দেখো তো ষোলো যা আছে তাই থাকবে ষোলো ইন্টু হচ্ছে দেখো তো কি হবে কটি স্কোয়ার থিটা মাইনাস দেখো তো এই যে কট স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি বলো তো কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই থিটা সাইন্টু হচ্ছে দেখো একটা সাইন স্কোয়ার থিটা গুণ আকারে আছে তাহলে দেখো তো ভাই এখান থেকে আমরা কি লিখতে পারি যে ষোলো ইন্টু কট স্কোয়ার থিটা মাইনাস দেখো তো সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ক্যান্সেল তাহলে কি হয়ে যাবে কজ স্কোয়ার থিটা ওকে তাহলে এখন দেখো তো তুমি থিটাকে এ চিন্তা করো থিটাকে বি চিন্তা করো তাহলে কি হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ এ মাইনাস হচ্ছে থিটা তাহলে দেখো এটাই কিন্তু আমাদের কি রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে তো আপনারা সবাই বুঝতে পারছেন কি না একটু ভাইকে জাস্ট কাইন্ডলি কমেন্ট করে জানান হ্যাঁ বুঝতে পারছেন কিনা একটু জাস্ট কাইন্ডলি কমেন্ট করে জানান সবাই একটু বুঝতে পারছেন কিনা কাইন্ডলি কমেন্ট করে জানান আমাকে ওকে আমরা খানিকটা পিছিয়ে আছি মনে হচ্ছে লাইব্রেরে সবাই বুঝতে পারছেন কিনা একটু জাস্ট কাইন্ডলি কমেন্ট করে জানাও হ্যাঁ আচ্ছা পুরো ওয়াটার ওয়াটার দাদা ওকে সো ইজি ম্যাথ বুঝছি ভাইয়া আচ্ছা ক্লিয়ার ওকে একটু একটু বেশি বেশি কমেন্ট করবা হ্যাঁ যে মানে বুঝতে পারছো কি না বা আমি যখন বলবো একটু কাইন্ডলি রেসপন্স করো হ্যাঁ নাহলে আসলে ক্লাসটা কন্ডাক্ট করা ইম্পসিবল আচ্ছা দেখো তারপরে ম্যাথটা দেখি আমরা তারপরে ম্যাথ কি বলছে দেখো ক নম্বরে বলছে বিটা ইকুয়াল যদি থার্টি ডিগ্রি হয় তাহলে প্রমাণ করো যে কট কস টু বিটা ইকল টু কস স্কোয়ার বিটা হচ্ছে তাহলে দেখো তো আমাদের বিটা ইকোয়াল কত বলছে বিটা ইকোয়াল হচ্ছে থার্টি ডিগ্রি তাই তো তাহলে দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে লেফট হ্যান্ড সাইড ইকোয়াল হচ্ছে কত আছে কস টু বিটা কস টু বিটা তাহলে দেখো তো বিটার মান কত বলছে থার্টি ডিগ্রি তাহলে কস টু ইন্টু থার্টি ডিগ্রি অর্থাৎ কস সাইট ডিগ্রি ডিগ্রির কত বলো হাফ আচ্ছা রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকোয়াল কত আছে দেখো তো টু কজ স্কোয়ার বিটা টু কজ স্কোয়ার বিটা মাইনাস কিন্তু কজ স্কোয়ার বিটা মানে কত থার্টি ডিগ্রি মাইনাস হচ্ছে ওয়ান তাহলে দেখো টু ইন্টু কস থার্টি ডিগ্রি মানে কত কস থার্টি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু তার মানে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান তাহলে টু ইন্টু এটাকে স্কোয়ার করে দিলে কত হবে থ্রি বাই হচ্ছে ফোর মাইনাস ওয়ান তাহলে এখানে যদি কাঁটা হচ্ছে ওয়ান এবং ইকুয়াল হচ্ছে রুট টু সাইন এ প্লাস বি তাহলে দেখো এই তথ্যটা ইউজ করে আমি যদি এ এবং বি এর মানটা নির্ণয় করে ফেলতে পারি তাহলে এখানে জাস্ট হচ্ছে তোমার এর মানটা কাজ শেষ হয়ে যাবে তাহলে দেখো আমাদের কি দেয়া আছে যে এ প্লাস বি ইকুয়াল রুট টু সাইন সরি ওয়ান ইকুয়াল হচ্ছে রুট টু সাইন এ প্লাস লিখতে পারি হচ্ছে রুট টু সাইন এগুলা কিন্তু তোমাদের বইয়ের মত একদম এ প্লাস বি ইকুয়াল কত ওয়ান তাহলে ডিগ্রি প্লাস টেন বি মানে কত টেন হচ্ছে জিরো ডিগ্রি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলতো ওয়ান বাই ফাইভ ডিগ্রি মান কত জানি আমরা একবারে বসায় দাও আচ্ছা এই যে এখন কিন্তু চলে আসছে আবার আবার কিন্তু চলে আসছে হ্যাঁ আচ্ছা কখন এক নং থেকে দুই নং গেল বুঝতেই পারলাম না আচ্ছা নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে হয়তো ওকে আবার একটু চলে আসো তোমরা সবাই কেটে যাচ্ছে না আসলে ওকে তো দেখো আমি এই আবার একটু তোমাদের সবাইকে বলে দিচ্ছি যেহেতু নেটওয়ার্কের প্রবলেম ছিল একটু আবার একটু দেখো তোমরা সবাই দেখো এইখান থেকে আমরা প্রথমে এই পোর্শনটুক নিয়ে কাজ করছি যে রুট টু কজ এ মাইনাস বি হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা পাইলাম এ মাইনাস বি ফর্টি ফাইভ ডিগ্রি আর এই পোর্শনটুক নিয়ে কাজ করার পরে আমরা পাইছি এ প্লাস বি ইকুয়াল হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তারপরে দুইটা সমীকরণকে যোগ করে দিছি এ এর মান পাইছি এর মানটা একে অথবা দুয়ে বসাই দিলে তুমি বিয়ের মানটা পাবা তারপরে কি করবো বলো তো এ এবং এর মানটা এখানে বসাই দিলেই কিন্তু তোমার কাজ শেষ ওকে তো আশা করি বুঝতে পারছো সবাই আশা করি প্রত্যেকেই বুঝতে পারছ ওকে আচ্ছা যদি না বুঝতে পারো এই টাইপের আমাদের আরো অনেক ম্যাথ আছে সেই ম্যাথগুলো যখন করব তখন কিন্তু অবশ্যই খেয়াল করবা হ্যাঁ তো চলো আমরা হচ্ছে গ নম্বরটা দেখি আমরা গ নম্বরটা কি বলছে দেখো গ নম্বরে বলছে কস্থিটা থিটা মাইনাস সাইন থিটা এর মান নির্ণয় করো তাহলে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে সেক থিটা মাইনাস টেন থিটা হচ্ছে থ্রি বাই ফোর তাহলে দেওয়া কি দেখো সেক থিটা মাইনাস টেন থিটা ইক হচ্ছে কত থ্রি বাই ফোর টেন থিটা মানে কত সাইন থিটা বাই কাইন থিটা বাই হচ্ছে কস থিটা ইকল কত থ্রি বাই ফোর আচ্ছা তাহলে এখান দেখো যদি আমরা লসাগু করি তাহলে কি হবে এখানে হবে হচ্ছে কস থিটা আর এখানে কি হবে ওয়ান মাইনাস সাইন কত থ্রি বাই এখন আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিব যদি স্কোয়ার করে দেয় এখানে কি হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এখানে কি হয়ে যাবে কজ স্কোয়ার থিটা তাই তো কজ স্কোয়ার থিটা এখানে কত হবে 9 বাই আচ্ছা আবারও কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কি নেটওয়ার্কের প্রবলেম তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো এ প্লাস বি অর্থাৎ ওয়ান মাইনাস সাইন থিটা তাহলে দেখো তো ভাই এখানে কি হবে আর এখানে যা আসলে আমাদের তাই থাকবে নাইন বাই ষোলো তাহলে দেখো তো এখানে আমরা কি করতে পারি মাইনাসের ওয়ান প্লাসের ওয়ান ক্যান্সেল নিচে থাকবে কত টু সাইন থিটা টু সাইন থিটা ইকুয়াল কত এখানে হচ্ছে পঁচিশ বাই হচ্ছে সরি পঁচিশ বাই সেভেন আমরা কি লিখতে পারি যে কস থিটা ইকুয়াল কি রুট অভার লিখতে পারি কজ স্কোয়ার থিটা রুট অভার কজ স্কোয়ার থিটা তাহলে এটাকে লিখতে পারি রুট অভার কজ স্কোয়ার থিটাকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার থিটার মানটা বসায় দাও তাহলে কী হবে ওয়ান মাইনাস সাত বাই পঁচিশ হোল স্কোয়ার তাহলে এখানে দেখো তো কস থিটার মানটা পাইলা তাহলে এখন দেখো ভাই এই যে এইখানে তুমি সাইন থিটার মানও পাইছো এখানে কস থিটার মানও পাইতেছো তাহলে এখানে জাস্ট বসাই দাও তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবা হ্যাঁ তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবা ওকে এখনও নেটওয়ার্কের প্রবলেম ওকে নেটওয়ার্কের প্রবলেম হলে আসলে কি করার বলো এইখানে তো আসলে কারো কোনো হাত নাই আসলে ভাই এই নেটওয়ার্কের এই জায়গাটাতে কিন্তু কারোই কোনো হাত নেই আসলে আচ্ছা এখানে তো আমি কথা শুনতে পাচ্ছি তোমরা সবাই বুঝতে পারছো কিনা ম্যাথটা একটু জাস্ট কাইন্ডলি কমেন্ট করে জানাও আমাকে হ্যাঁ তোমরা বুঝতে পারতো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানো ওকে সবাই বুঝতে পারছো কিনা একটু জাস্ট কাইন্ডলি কমেন্ট করে জানাও এই লাইভে তো নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে স্টুডেন্টরা কিছুই করতে পারতেছে না নেটওয়ার্ক অনেকবার দেখছি রিকানেক্ট হচ্ছে বুঝছো যে জাস্ট কমেন্ট করতেছে বলে আমাদের সব চলে যাচ্ছে একটু অপেক্ষা করো আমরা নেটওয়ার্কের প্রবলেমটা একটু দেখি কী করা যায় হ্যাঁ আচ্ছা একটু একটু অপেক্ষা করো তোমরা সবাই জাস্ট নেটওয়ার্কের প্রবলেমটা দেখে আমরা কি করা যায় হ্যাঁ ওয়েটিং ফর লাইভ ভিডিও সিগনাল দেখাচ্ছে আচ্ছা আমার এখানে তো মনে হচ্ছে যে একটু ঠিকঠাক আছে এইখানে এই জায়গাটাতে মনে হচ্ছে যে ঠিকঠাক আছে কি করবা ওকে এবার এবার আমরা খুব ভালোভাবে ক্লাসটা করতে পারবো দেখো আমাদের টেকনিক্যাল প্রবলেমটা হয়তো বা এবার ঠিক হয়ে যাবে হ্যাঁ ভাইয়া কী ম্যাথ করে কিছুই দেখলাম না আচ্ছা দেখো এখন একটু দেখো এখনে রেগুলার ক্লাস করো দেখো হয়তো বা এবার আমাদের সেই সমস্যার সমাধানটা হয়ে যাবে হ্যাঁ ওকে তো আমরা চলো পরের ম্যাথটা দেখি আমরা পরের ম্যাথটা দেখি দেখো এই ম্যাথ থেকে ইনশাল্লাহ তোমরা সবাই একদম ক্লিয়ারলি দেখতে পারবা আর সমস্যা নেটওয়ার্কজনিত কোনো সমস্যা হবে না আশা করি হ্যাঁ নেটওয়ার্কজনিত আর সমস্যা হবে না আবার একটু তোমরা মাত্র একটা ম্যাথ করতে পারছি আচ্ছা তোমরা যারা লাইভে আসো বন্ধুদেরকে আবার কষ্ট করে মেনশন করে দাও দেখবা যে এখন হয়তো আর কোনো সমস্যা হবে না হ্যাঁ এখন আর কোনো সমস্যা হবে না তো চলো আমরা হচ্ছে এই ম্যাথটা দেখি দেখো আমাদের কি বলছে যে এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি এর মান কত তিরিশ ডিগ্রি তাহলে বলছে এইটার মান নির্ণয় করো কি দিয়ে আছে দেখো তো ওয়ান মাইনাস কট স্কোয়ার এ ডিভাইডেড বাই কত ওয়ান প্লাস কট স্কোয়ারে ওয়ান প্লাস কট স্কোয়ার এ প্লাস হচ্ছে কত কজ স্কোয়ারে ওকে তাহলে এর মানগুলো বসায় দাও হ্যাঁ এই কল কত বলছে এই কল হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে কট স্কোয়ার তিরিশ ডিগ্রি ডিভাইডেড বাই কত ডিভাইড বাই হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার তিরিশ ডিগ্রি প্লাস কত কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি তাহলে মানটা বসায় দাও আমরা জানি কত কটত্রিশ ডিগ্রি মান কত কটত্রিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে কটত্রিশ ডিগ্রি মান যেহেতু রুট থ্রি তাহলে এখানে একটি স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব তাহলে ওয়ান প্লাস এখানে কত হয়ে যাবে রুট থ্রি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত বলো তো কস তিরিশ ডিগ্রি মান কত কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে ওকে রুট থ্রি বাই টু তাহলে দেখো তো এখানে ক্যালকুলেশন করো ওয়ান মাইনাস থ্রি ডিভাইড বাই ওয়ান প্লাস থ্রি প্লাস হচ্ছে কত হবে এখানে থ্রি বাই ফোর তাহলে ভাইয়া দেখো এখানে ক্যালকুলেশন করলে কত হয় তাহলে এখানে হচ্ছে মাইনাস টু ডিভাইডেড বাই ফোর প্লাস হচ্ছে থ্রি বাই ফোর ওকে তাহলে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার ভেরি সিম্পল একটা ম্যাথ ছিল একদমই সিম্পল ম্যাথ ছিল ওকে আচ্ছা তো দেখো এই যে এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সমাধান হ্যাঁ সমাধানগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সমাধান খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আমাদের কিন্তু এগুলো ভালো মতো শিখতে হবে সিকিউতে কিন্তু থাকবে হ্যাঁ এবার মনে হয় নেটে কোনো সমস্যা করতেছে না আচ্ছা নেটে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না এবার তাই তো এবার একটু বলো তো ভাই নেট ঠিক আছে কি না আমাকে একটু জাস্ট বলো যে নেট ঠিক আছে কিনা হ্যাঁ নেটওয়ার্ক ঠিক আছে কি না এবার আর সমস্যা হবে না ইনশাল্লাহ ওকে ওকে চলো আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি তো পরের ম্যাথ কি বলছে দেখো তো যে টু এম স্কোয়ার প্লাস থ্রি কে ইকুয়াল থ্রি হলে আলফায়ের মান নির্ণয় করো তাহলে কী দিয়ে আছে দেখো তো টু এম স্কোয়ার প্লাস থ্রি কে ইকুয়াল হচ্ছে কত থ্রি ওকে তাহলে দেখো তো বা এখন আমরা কি করতে পারি ঠিকঠাক আছে ওকে থ্যাংক ইউ তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি থ্রি ইন্টু এম এর মান কত দেখো তো এম এর মান হচ্ছে কজ আলফা তাহলে এম স্কোয়ার মানে কি হয়ে যাবে কজ স্কোয়ার আলফা প্লাস থ্রি ইন্টু কে মানে কত বলো তো সাইন আলফা তাহলে সাইন আলফা ইকুয়াল হচ্ছে কত থ্রি তাহলে দেখো তো এই কজ স্কোয়ার আলফাকে আমরা কি লিখতে পারি কজ স্কোয়ার আলফাকে লিখতে পারি হচ্ছে আমরা ওয়ান মাইনাস কত সাইন স্কোয়ার আলফা প্লাস থ্রি সাইন আলফা ইকুয়াল কত ইকুয়াল হচ্ছে থ্রি তাহলে এখন দেখো আমরা গুণ করে দিই তাহলে কী হয়ে যাবে থ্রি মাইনাস থ্রি সাইন স্কোয়ার আলফা প্লাস থ্রি সাইন আলফা ইকুয়াল হচ্ছে থ্রি তাহলে দেখো তো আমরা এখানে কী করতে পারি এখন যে সবগুলোকে একপাশে নিয়ে আসবো সবগুলাকে একপাশে নিয়ে আসবো তাহলে থ্রি মাইনাস থ্রি সাইন স্কোয়ার আলফা আচ্ছা এখানে আমাদের টু ছিল দুঃখিত এখানে আমাদের টু ছিল হ্যাঁ এখানে আমাদের কী ছিল টু ছিল তাহলে এখানে হবে হচ্ছে টু কজ স্কোয়ার আলফা টু আর এখানে হচ্ছে টু আচ্ছা তাহলে এখানে কত হবে দেখো তো এখানে হবে হচ্ছে আমাদের টু মাইনাস হচ্ছে কত তাহলে দেখো তো এখানে কি হচ্ছে ভাই এখানে হচ্ছে টু মাইনাস টু সাইন স্কোয়ার আলফা প্লাস থ্রি সাইন আলফা ইকুয়াল হচ্ছে থ্রি এখন সবগুলোকে এক পাশে নিয়ে আসো তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো টু মাইনাস টু সাইন স্কোয়ার আলফা প্লাস থ্রি সাইন আলফা মাইনাস কত থ্রি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ভাইয়া বলতো এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো মাইনাসে টু সাইন স্কোয়ার আলফাটাকে আগে নিয়ে আসো মাইনাস টু সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে থ্রি সাইন আলফা ইকুয়াল কত হয় দেখো তো এই যে টু মাইনাস থ্রি মানে কত টু মাইনাস থ্রি মানে হচ্ছে মাইনাসের ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করে দেয় তাহলে হয়ে যাবে টু সাইন স্কোয়ার আলফা প্লাস থ্রি সাইন আলফা মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি এখানে কত হইতে বলো তো এখানে হইতে হচ্ছে মাইনাস তাই তো মাইনাস থ্রি সাইন আলফা আর এখানে হচ্ছে প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো এখন আমাদের কাজটা কি বলতো এখন আমাদের কাজটা হচ্ছে মিডিল টার্ম করা তাহলে মিডিল টার্ম করলে কি লিখতে পারি দেখো তো ভাই এখানে আমরা এখানে আমরা লিখতে পারি হচ্ছে কত টু সাইন স্কোয়ার আলফা টু সাইন স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে টু সাইন 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 আলফা 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 মাইনাস প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো তাহলে দেখো তো প্রথম দুইটা থেকে আমরা কি টু সাইন আলফা কমন নিতে পারি প্রথম দুই দুইটা থেকে কি টু সাইন আলফা কমন নিলে আমাদের কি থাকবে বলো তো একটা সাইন আলফা থাকবে মাইনাস হচ্ছে ওয়ান তাহলে মাইনাস ওয়ান কমন নাও তাহলে এখানে কী হবে সাইন আলফা হচ্ছে ওয়ান ইকোয়াল হচ্ছে কি জিরো তাহলে এখন দেখো তো আমরা কী লিখতে পারি সাইন আলফা মাইনাস ওয়ান তাহলে এখানে কত হয়ে যাবে টু সাইন আলফা মাইনাস হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে সাইন আলফা ইকোয়াল জিরো সাইন আলফা মাইনাস ওয়ান জিরো আরেকটা কত টু সাইন আলফা মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো ইকুয়াল হচ্ছে জিরো তাহলে সুতরাং আমরা কী লিখতে পারি বলতো ভাই এখানে সাইন আলফা ইকোয়াল হচ্ছে ওয়ান তাহলে সাইন আলফা মানে কত সাইন আলফা ইকুয়াল সাইন কত ডিগ্রির মান ওয়ান বলতো সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে আমাদের ওয়ান তাহলে সুতরাং আলফা এবং এখানে কী লিখতে পারি দেখো তো ভাই এখানে লিখতে পারি টু সাইন আলফা হচ্ছে তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি সাইন আলফা ইকুয়াল হচ্ছে হাফ তাহলে কত ডিগ্রি মান হাফ তো সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে তাহলে তো এই এই ছিল আমাদের সমাধানের তোমরা সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও তো যে বুঝতে পারছো কিনা ওকে সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা আচ্ছা তিরিশ আর হচ্ছে নব্বই ডিগ্রি হ্যাঁ আয়সা এক্স্যাক্টলি রাইট বাকি যারা আসো একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও বুঝতে পারছো কিনা হ্যাঁ আচ্ছা থিটা সূক্ষ্মকোণ তিরিশ ডিগ্রি হ্যাঁ এখানে কিন্তু থিটা সূক্ষ্মকোণ আমাদের আচ্ছা আলফা সূক্ষ্মকোণ আমাদের বলে দিছে হ্যাঁ তাহলে দেখো আলফা যখন নাইনটি ডিগ্রি যেহেতু সূক্ষ্মকোণ বলে দিছে তার মানে আলফা যখন নাইনটি ডিগ্রি ভাই তখন সেটা কিন্তু সূক্ষ্ম না সেটা হচ্ছে সমকোণ সমকোণ তাই তো এটা কিন্তু না সূক্ষ্মকোণ মানে কি নব্বই ডিগ্রি থেকে ছোট যে কোণগুলো তাই তো তার মানে অ্যান্সার হবে কত আমাদের শুধু থার্টি ডিগ্রি ওকে অ্যান্সার হবে শুধু থার্টি ডিগ্রি ওকে এখন কিন্তু ক্লাসটা একদম স্মুথলি আমরা আগাইতে পারবো আবার একটু তোমরা কষ্ট করে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও হ্যাঁ কমেন্ট করে কি হবে আপনি কমেন্ট করেন না যে পড়তেছি তো রে ভাই কমেন্ট তো পড়তেছি ওকে তো চলো আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি দেখো আমাদের কি বলছে যে এম মাইনাস কে ইকুয়াল রুট টু কে হলে প্রমাণ করো যে কে প্লাস এম ইকুয়াল হচ্ছে রুট টু এম তাহলে আমাদের কী দেওয়া আছে দেখো তো এম মাইনাস কে ইকুয়াল হচ্ছে কত রুট টু কে রুট কে তাহলে দেখো তো আমরা এম এবং কে এর মানগুলা বসাই দিই এম এবং কে এর মানগুলা বসাই দিই তাহলে এম এর মান কত দেখো তো এম এর মান হচ্ছে কজ আলফা কজ আলফা মাইনাস কে এর মানে কত সাইন আলফা সাইন আলফা ইকুয়াল কত রুট টু কে মানে কত সাইন আলফা তাহলে এখন দেখো এক জাতীয় যেগুলো আছে সেগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারি যে কজ আলফা ইকুয়াল রুট টু সাইন আলফা রুট টু সাইন আলফা আর এই সাইন আলফাটাকে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস সাইন আলফা সাইন আলফা তাহলে দেখো তো কজ আলফা ইকুয়াল এইখান থেকে দেখো তো সাইন আলফা কমন যায় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে রুট টু প্লাস ওয়ান কি সাইন আলফা এখন দেখো ভাই যে এইখানে যেই সংখ্যাটা থাকবে এইখানে যেই সংখ্যাটা থাকবে এখানে কি আছে রুট টু প্লাস ওয়ান তাই তো এইখানে যেই সংখ্যাটা থাকবে তার অনুবন্ধী দ্বারা উপরে এবং নিচে মানে দুই পাশে গুণ করে দিতে হবে অনুবন্ধি মানে কি এখানে যেই চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দ্বারা এখানে আছে কত রুট টু প্লাস ওয়ান তাহলে রুট টু মাইনাস ওয়ান দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করে দিব তাহলে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দাও তাহলে রুট টু মাইনাস ওয়ান কজ আলফা ইকুয়াল রুট টু প্লাস ওয়ান ইন্টু হচ্ছে রুট টু মাইনাস ওয়ান এখানে কত আছে সাইন আলফা ওকে অনুবন্দী দ্বারা উভয় পক্ষে গুন করে দিলাম তাহলে এখন গুণ করে দাও এখানে কত হবে রুট টু কজ আলফা মাইনাস হচ্ছে কজ আলফা ইকুয়াল দেখো তো ভাই এখানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে অ্যাপ্লাই হচ্ছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কত এ স্কোয়ার এ মানে কত রুট টু স্কোয়ার মাইনাস বি মানে কত ওয়ান স্কোয়ার ইন্টু হচ্ছে সাইন আলফা সাইন আলফা তাহলে এখন দেখো তো ভাই এখানে কি আসতেছে রুট টু কজ আলফা মাইনাস কজ আলফা ইকোয়াল কত দেখো রুট টু কি স্কোয়ার করলে কত হয়ে যাবে টু মাইনাস ওয়ান কত সাইন সাইন আলফা আলফা তাহলে দেখো তো সুতরাং আমরা কি লিখতে পারি এখান থেকে রুট টু কজ আলফা মাইনাস কজ আলফা রুট টু কজ আলফা মাইনাস কজ আলফা ইকোয়াল কত হবে ভাই দেখো তো ইকুয়াল কত হচ্ছে আমাদের এইখানে আমাদের এইখানে হচ্ছে কত যে টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান ওয়ান ইন্টু হচ্ছে কত সাইন আলফা তাইতো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো তো যে রুট টু কজ আলফা রুট টু কজ আলফা ইকোয়াল সাইন আলফার সাথে ওয়ান গুণ হইলে সাইন আলফাই থাকবে তাহলে সাইন আলফা প্লাস হচ্ছে কজ আলফা তাহলে দেখো তো সুতরাং কি লেখা যায় রুট টু কজ আলফা মানে কত ছিল কজ আলফা মানে ছিল হচ্ছে এম তাহলে রুট টু এম ইকুয়াল হচ্ছে সাইনাল মানে ছিল কে প্লাস কদাল মানে ছিল হচ্ছে এম তাহলে সুতরাং এই লাইনটাকে আমরা জাস্ট একটু ঘুরাই লিখি তাহলে ঘুরাই লিখলে কি লিখতে পারি আমরা যে কে প্লাস এম ইকুয়াল হচ্ছে রুট টু এম তো এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলছে এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে অর্থাৎ আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে তো এখন একটু বলো তো যে বুঝতে পারছো কিনা সবাই ডান এই তো বুঝছো বলো যে বোঝা গেছে কিনা ওকে করে ফেললাম আচ্ছা ক্লিয়ার ভাইয়া ওকে আচ্ছা তো এই যে একশো জন ক্লাস করতেছ আমি চাই তোমরা একদম এই অ্যাটলিস্ট একশো সত্তর জন যেন শেষ পর্যন্ত ক্লাস করো তাহলে দেখবা যে তোমাদের কী বলে সত্যি আসলেই তোমাদের এই অধ্যায়ের আর কোনো সমস্যা থাকবে না ওকে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা দেখি কি বলছে দেখো তো দেখো ক নম্বর বলছে সি ইকুয়াল তিরিশ ডিগ্রি হলে প্রমাণ করো যে টেন টু সি ইকুয়াল টু টেন সি মাইনাস ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার সি তাহলে আমাদের সি ইকাল কত তিরিশ ডিগ্রি তাই তো তাহলে লেফট হ্যান্ড সাইড কী আছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে টেন টু সি তাহলে টেন টু সি মানে কত টেন টু ইন্টু তিরিশ ডিগ্রি তাই তো টেন তিরিশ ডিগ্রি মানে কত আর টু ইন্টু তিরিশ ডিগ্রি মানে কত ষাট ডিগ্রি তাহলে টেন স্যান্ড ডিগ্রি মানে কত রুট থ্রি আচ্ছা এখন আসো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কী আছে ভাইয়া দেখো তো রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে টু টেন সি ডিভাইডেড বাই কত ওয়ান মাইনাস টেন স্কোয়ার সি তাহলে মানটা বসায় দাও এখানে কত টু টেন সি মানে কত টেন তিরিশ ডিগ্রি ওয়ান মাইনাস টেন স্কোয়ার সি মানে কত টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি ওকে তাহলে এখন মানটা বসাই দাও তাহলে টেন তিরিশ ডিগ্রি মান কত বলো তো টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে টু ইন্টু ওয়ান বাই রুট থ্রি ডিভাইডেড বাই কত ওয়ান মাইনাস টেন স্কোয়ার ত্রিশ ডিগ্রি মানে কত তিরিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার তাহলে দেখো এখন এখানে ক্যালকুলেশন করি আমরা এখানে হচ্ছে টু বাই রুট থ্রি এখানে কত ওয়ান মাইনাস কত হবে বলো তো ভ্যাঁ ওয়ান বাই থ্রি তাহলে উপরে যা আছে তাই থাকো টু বাই রুট থ্রি এখানে যদি আমরা লসাও করি কত হবে থ্রি এখানে হচ্ছে থ্রি মাইনাস হচ্ছে ওয়ান তাহলে সুতরাং কথা হচ্ছে তো ভাই টু বাই রুট থ্রি ডিভাইড বাই কত এখানে টু বাই থ্রি টু বাই হচ্ছে থ্রি তাহলে এখন উল্টায় দাও তাহলে কী হবে টু বাই রুট থ্রি ইন্টু কত হবে থ্রি বাই টু তাহলে টু টু ক্যান্সেল এই থ্রিকে আমরা কী লিখতে পারি এই থ্রিকে আমরা কী লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি আর নিচে আছে রুট থ্রি তাহলে একটা রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল তাহলে থাকতে হচ্ছে আমার রুট থ্রি তাহলে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল ওকে জাস্ট ক্যালকুলেশন ছাড়া কিন্তু এখানে আর কিছু নাই ক্যালকুলেশন ছাড়া কিন্তু এখানে আর কিচ্ছু নাই ওকে চলো হচ্ছে আমরা পরের ম্যাটটা দেখি কি বলছে থিটা মাইনাস এই ইকুয়াল যদি সেকথিটা মাইনাস টেন থিটা হয় তাহলে বলছে কোসেক এর মান নির্ণয় করো তাহলে এই ইকুয়াল কত দেওয়া আছে আমাদের দেখো তো এই ইকোয়াল দেওয়া হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এই কত ওয়ান বাই এক্স তাহলে কি হবে এর মান কত বলছে এখানে সেক থিটা মাইনাস টেন থিটা তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল কত ওয়ান বাই এক্স আচ্ছা তাহলে এখন দেখো তো এক থিটাকে কী লিখতে পারি আমরা ওয়ান বাই হচ্ছে কত কস থিটা মাইনাস টেন থিটাকে কি লিখতে পারি সাইনথিটা বাই কস থিটা বাই হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এক্স এখন লসাগু করে দাও লসাগু করলে কী হবে বলো তো যে কস্তিটা কস্তিটাই থাকবে যেখানে হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল কত ওয়ান বাই এক্স এখন উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দিব উভয় পক্ষে কী করবো স্কোয়ার করবো তাহলে কী হবে ওয়ান মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস থিটা মানে কী হবে এখানে বলো তো স্কোয়ার করে দিলে কস স্কোয়ার থিটা ইকুয়াল দেখো ওয়ান কি স্কোয়ার করলে ওয়ান এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওকে এখন দেখো ভাই এখন আমরা কী করতে পারি যে 1 - sin θ হোল স্কয়ার কে যা আছে তাই রাখবো তাহলে 1 - sin θ হোল স্কয়ার আর এই cos² θ কে কি লিখতে পারি আমরা 1 - sin² θ ইকুয়াল হচ্ছে কত 1 / x² ওকে তাহলে এখন দেখো তো এখানে কি আছে 1 - sin θ হোল স্কয়ার যা আছে তাই থাকবে sin θ হোল স্কয়ার ডিভাইডেড বাই তাহলে দেখো তো এই যে 1 - sin² θ এটাকে আমরা বলতে পারি 1² - sin² θ তাহলে কী হবে বলো তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে এখন দেখো যে ওয়ান মাইনাস সাইন থিটা এখান থেকে ওয়ান মাইনাস সাইন থিটা একটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে আমার থাকবে কত উপরে থাকবে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে থাকবে কত বলতো ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা ডিভাইড বাই কত থাকবে বলো তো ওয়ান প্লাস সাইন থিটা ইকুয়াল কত ওয়ান বাই এক্স স্কোয়ার এখন ভাই আমরা উল্টায় দিব ঠিক আছে এটাকে উল্টায় দিব উল্টায় দিলে কি হয় বলো তো যে ওয়ান প্লাস সাইন থিটা দেখো নিচেরটাকে উপরে পাঠা দিলাম উপরেরটাকে নিচে পাঠা দিলাম ইকোয়াল কত হবে এইখানেও তাই করতে হবে তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান দেখো নিচেরটা উপরে চলে গেছে উপরেরটা নিচে চলে আসছে এখন ভাইয়া যোজন বিয়োজন করতে হবে তাহলে যোজন বিয়োজন করলে কিন্তু আমাদের উত্তর পেয়ে যাবো

তাহলে এখন দেখো আমাদের কাজ শেষ কী করতে পারি এখন দেখো মাইনাসের সাইন থিটা প্লাসের সাইন থিটা ক্যান্সেল মাইনাসের ওয়ান প্লাসের ওয়ান ক্যান্সেল তাহলে আমাদের এখানে কত থাকবে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল কত টু ডিভাইডেড বাই এখানে কত সাইন থিটা প্লাস সাইন থিটা মানে কত টু সাইন থিটা ইকোয়াল কত বলো তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখন দেখো তো ভাই কী করতে পারি আমরা টু টু ক্যান্সেল তাহলে কত ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই সেন থ্রিটা মানিত আমাদের কোসেক থিটা তাই তো তাহলে কোসেক থিটা ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এইটাই ছিল আমাদের এই ম্যাথের অ্যান্সার তো একটু সবাই কাইন্ডলি কমেন্ট করে জানাতো যে বুঝতে পারছো কি না বুঝতে পারছো কি না একটু বলো নীরব হোসেন তুমি যেই ম্যাথের যেই ম্যাথটা বলছো সেটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি হ্যাঁ এটা কিন্তু অলরেডি করে ফেলছি বা এখানে টু বাই থ্রি বাই টু হবে না রুট টু বাই রুট থ্রি বাই টু হবে হ্যাঁ সবাই বুঝতে পারছো কিনে একটু জাস্ট কাইন্ডলি কমেন্ট করে জানা ভাইয়াকে ওকে ক্লিয়ার আচ্ছা ওকে ক্লিয়ার আচ্ছা আচ্ছা চলো হচ্ছে আমরা পরের ম্যাপটা দেখি পরের ম্যাপটা কী বলছে দেখো তো পরের ম্যাথটা বলছে পি এবং কিউ এর মান নির্ণয় করো পি এবং কিউ এর মান নির্ণয় করতে বলছে তাহলে দেখো তো আমাদের কী আছে যে কট সিম্পল ম্যাথ দেখো কট পি প্লাস কিউ ইকাল কত আছে ওয়ান আছে তাই তো তাহলে কট কত ডিগ্রি মানওয়ান বলো তো কট ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান তাহলে কট আমরা কি লিখতে পারি পি প্লাস কিউ ইকোয়াল হচ্ছে কট ফর্টি ফাইভ ডিগ্রি আচ্ছা তাহলে পি প্লাস কিউ ইকাল কত হয়ে যাবে ফর্টি ফাইভ ডিগ্রি পি প্লাস কিউ ইকোয়াল হচ্ছে 45 ডিগ্রি এটা হচ্ছে আমাদের এক নং ইকুয়েশন ওকে আবার দেখো তো আবার কি দেওয়া আছে যে রুট আবার রুট টু কট পি মাইনাস কত দেয়া আছে পি মাইনাস কিউ হচ্ছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো যে কট পি মাইনাস কিউ হচ্ছে রুট ডিভাইড বাই হচ্ছে রুট টু অর্থাৎ এই রুট কিন্তু ভাগ হয়ে যাচ্ছে তাহলে কট পি মাইনাস কিউ কট পি মাইনাস কিউ দেখো তো ভাই যে রুট সিক্স ডিভাইড হচ্ছে রুট এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে রুট অভার থ্রি ইন্টু হচ্ছে কত রুট টু তাই তো রুট থ্রি মানে কত রুট সিক্স তাহলে এটা এটা ক্যান্সেল থাকতেছে কত রুট তাহলে এটাকে আমরা কি লিখতে পারি রুট রুট থ্রি তাহলে দেখো কট কত ডিগ্রি মান রুট থ্রি বলো তো পি মাইনাস কিউ ইকোয়াল কট কত ডিগ্রি মান রুট থ্রি বলো তো ভ্যা থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে সুতরাং আমরা কী বলতে পারি পি মাইনাস কিউ ইকুয়াল থার্টি ডিগ্রি এটা হচ্ছে আমাদের দুই নং ইকুয়েশান তাহলে দেখো এক আর দুই ইকুয়েশন পেয়ে গেলাম তাহলে এক আর দুই যোগ করে দাও এখন এক যোগ দুই করে দাও তাহলে কত হবে দেখো তো যে পি প্লাস কিউ ইকাল হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর পি মাইনাস কিউ কত থার্টি ডিগ্রি তাহলে দেখো তো ভাই যোগ করলে কত হবে যোগ করলে কি হবে দেখো মাইনাস কিউ প্লাসের কিউ ক্যান্সেল তাহলে টু পি হচ্ছে কত সেভেন্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ পি কল কত হবে পি ইকোয়াল হবে হচ্ছে আমাদের থার্টি সেভেন পয়েন্ট ডিগ্রি তাহলে পি এর মানে একে অথবা দুইয়ে বসায় দাও পি এর মান যে কোনো একটাই বসাই দিলেই কিন্তু কিউয়ের মানটা বের হয়ে যাবে পি এর মান বসিয়ে পাই দুইয়ে বসিয়ে পাই তাহলে দুইয়ে বসালে কী হবে দেখো তো পি কল কত ছিল দুই না একে বসায় দাও হ্যাঁ একে বসাও একে বসালে কত হবে যে পি এর মান হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ প্লাস কিউয়ের মান কত কিউয়ের মান আমাদের বের করতে হবে ইকল হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখান থেকে কিউয়ের মান কত হবে কিউয়ের মান হবে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার হ্যাঁ এই দুইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছো ভাইয়া আমি ইউটিউবে আপনার ক্লাস করছি বাট লাইভে আজকে দেখতেছি থ্যাংক ইউ ভাইয়া নীরব হাসান ওকে আচ্ছা আবদুল্লাহ বলে ফেলছে অ্যান্সার সবাই বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও হ্যাঁ ওকে সবাই বুঝতে পারছো কিনা একটু জাস্ট কাইন্ডলি কমেন্ট করে জানাও হ্যাঁ একদম ইজি আসলে ইজি ওকে রাবি অবশ্যই বলছো অ্যান্সারটা বলে দিস ওকে চলো আমরা হচ্ছে পরের ম্যাচটা দেখি দেখো কী বলছে যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ফাইভ বাই সিক্স হলে কস টু দি থিটা মাইনাস সাইন টু ফোর থিটার মান নির্ণয় করো তাহলে দেখো ভাই আমাদের কার মান নির্ণয় করতে হবে কস থিটা মাইনাস হচ্ছে কত সাইন টু দি পর ফোর এটার মান আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে তাহলে দেখো তো আমরা এখানে কী লিখতে পারি এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে কজ স্কোয়ার থিটা হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তার উপরে হোল স্কোয়ার কারণ দেখো স্কোয়ারের উপর স্কোয়ার করলে কি আমাদের টু দি পর ফোর চলে আসতেছে তাহলে দেখো এইটুকিকে তুমি এ চিন্তা করো এই যে কজ স্কোয়ার থিটাকে তুমি এ চিন্তা করো আর সাইন স্কোয়ার থিটাকে তুমি বি চিন্তা করো তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই হবে তাহলে আমরা কি লিখতে পারি বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি মানে কত যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কত কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে দেখো তো ভাই এই যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন কত আমরা জানি ওয়ান ইন্টু এইটার মানে আমাদের দেওয়া আছে কত ফাইভ বাই সিক্স তাহলে বসাই দাও ফাইভ বাই তাহলে অ্যান্সার কত হচ্ছে ফাইভ বাই ভেরি সিম্পল ম্যাথ হ্যাঁ একদম সিম্পল ম্যাথ তো চলো আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি দেখো কি বলছে যে খ বলছে এ ডিভাইড বাই এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে রুট থ্রি প্লাস টু ডিভাইড বাই রুট থ্রি মাইনাস টু হলে এটার মান নির্ণয় করো তাহলে এ প্লাস বি ডিভাইড বাই হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল কত টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস রুট থ্রি তাহলে এ এবং বি এর মানটা বসায় দাও এর মান কত দেখো তো এর মান হচ্ছে কোসেক টু সি কোসেক টু সি প্লাস বি এর মান কত ক টু সি কট টু সি ডিভাইড বাই কত কোসেক টু সি মাইনাস হচ্ছে কট টু সি টু সি কত বলতো টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস রুট থ্রি এখন কি বলছিলাম ভাই এই টাইপের ম্যাথ আসলে আমরা হচ্ছে যোজন বিয়োজন করবো এই টাইপের ম্যাথ আসলে আমরা কি করবো যোজন বিয়োজন করবো যোজন বিয়োজন করলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে একটু বলো এই কি করে দিতে হবে না তোমরা নিজেরাই করতে পারবা একটু বলো তো এই ম্যাথ কি তোমরা করতে পারবা নাকি করে দিতে হবে ভাইয়া জাস্ট একটু কাইন্ডলি বলো তো যে করে দিতে হবে কি না এই ম্যাথ কিন্তু আমরা করছি অলরেডি হ্যাঁ এই ম্যাথ কিন্তু অলরেডি আমরা করে ফেলছি সবাই একটু কমেন্ট করে জানাও যে করে দিতে হবে কি না ভাইয়া পারবো রাকি বলছো যে ভাইয়া পারবো আচ্ছা সুমায়া বিশ্বাস বলছো পারবো পারবো ভাইয়া ওকে ওকে ঠিক আছে যেহেতু এই টাইপের ম্যাথার অলরেডি আমরা করে ফেলছি তাই আমরা এটাই স্কিপ করি হ্যাঁ দেখো আমাদের গ নম্বর কী বলছে গ নম্বরটা দেখো গ নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ হ্যাঁ এটা কিন্তু পরীক্ষা এসে থাকে মাঝে মধ্যেই তো আমাদের বলছে যে ফোর পি স্কোয়ার পি মানে হচ্ছে কস্তিটা দেখো পি মানে কি কস্তিটা ফোর পি স্কোয়ার প্লাস টু প্লাস রুট থ্রি পি আচ্ছা দেখো একটু লিখি আমরা ফোর পি স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু কত পি প্লাস হচ্ছে রুট থ্রি ইকুয়াল হচ্ছে শূন্য তাহলে বলছে থিটা এর মান নির্ণয় করো তাহলে পি এর মানটা আমরা বসাই দিই তাহলে ফোর ইন্টু পি মানে কত কস থিটা তাহলে কী হয়ে যাবে কস স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু রুট থ্রি পি মানে কত তো কস থিটা প্লাস হচ্ছে রুট থ্রি ইকুয়াল কত শূন্য তাহলে দেখো তো ভাই আমরা জাস্ট এখানে গুন করে দিই এই জায়গাটাতে গুন করে দিব তাহলে কি হবে ফোর কস স্কোয়ার থিটা মাইনাস দেখো তো টু ইন্টু কস্তিটা মানে কত টু কস্তিটা মাইনাস হচ্ছে কত টু রুট থ্রি প্লাস হচ্ছে রুট থ্রি ইকাল হচ্ছে শূন্য ওকে তাহলে এখন দেখো তো ভাইয়া এই প্রথম দুইটা থেকে কী কমন যায় টু কস্থিটা কমন যায় তাহলে টু কস্থিটা কমন নিয়ে ফেলো তাহলে কী হবে টু কস্তিটা তাহলে এখানে কথা হবে বলো তো এখানে থাকবে টু কস্তিটা মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এই জায়গাটা থেকে কী কমন যায় বলতো ভাই এই জায়গা থেকে আমাদের কিন্তু রুট থ্রি কমন যায় তাহলে মাইনাস রুট থ্রি তাহলে এখানে কথা হবে টু কস্তিটা মাইনাস হচ্ছে ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমরা কী লিখতে পারি দেখো তো ভাই যে টু কস্তিটা মাইনাস ওয়ান ইন্টু কত হবে তো ইন্টু হবে হচ্ছে টু কস্তিটা মাইনাস রুট থ্রি টু কস্তিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে সুতরাং কী আসবে সুতরাং টু কস্তিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো বা কি বা হচ্ছে টু কস্তিটা মাইনাস রুট থ্রি ইকোয়াল হচ্ছে জিরো টু কস্তিটা মাইনাস রুট থ্রি ইকোয়াল জিরো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে লিখতে পারি কস্তিটা ইকোয়াল হচ্ছে হাফ আর এখান থেকে কী লিখতে পারি এখান থেকে লিখতে পারি হচ্ছে কস্তিটা ইকোয়াল রুট থ্রি বাই টু ইকাল কত রুট থ্রি বাই হচ্ছে টু তাহলে কস কত ডিগ্রি মান হাফ বলো তো কস হচ্ছে সিক্সটি ডিগ্রি মান হাফ তাহলে থ্রিটা ইকোয়াল সিক্সটি ডিগ্রি আর কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এই ছিল আমাদের এই ম্যাথটা তাহলে অ্যান্সার হবে সিক্সটি ডিগ্রি অথবা থার্টি ডিগ্রি ওকে তো আপনারা সবাই বুঝতে পারছেন কি না একটু জাস্ট কাইন্ডলি কমেন্ট করে ভাইয়াকে জানান এই তো আধার আলো বলছো পারবো আচ্ছা এই তো অমিত দাস অলরেডি অ্যান্সার বলে দিছে হ্যাঁ আচ্ছা অডিয়েন্স কিন্তু কমে যাচ্ছে দেখুন খুবই হতাশাজনক হ্যাঁ আচ্ছা এক কমেন্ট এতবার করেন ক্যান ভাই ওকে চলো হচ্ছে আমরা পরের ম্যাথটা দেখি দেখো আমাদের কি বলছে বলছে দেখাও যে এক্স বাই ওয়াই ইন্টু রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স তাহলে এক্সের মান্দে আছে কত আমাদের সাইন থিটা এর মান দিয়ে হচ্ছে আচ্ছা তাহলে এখন দেখো তো ভাই কী আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কত বলো তো এক্স বাই ওয়াই ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার তাহলে এক্স এবং ওয়াইয়ের মানটা আমরা বসাই দিই এক্স এবং ওয়াইয়ের মানটা বসাই দিই তাহলে এক্স মানে কত সাইন থিটা এবং ওয়াই মানে কত কস থিটা ইন্টু ওয়ান মাইনাস কত সাইন স্কোয়ার থিটা আচ্ছা তাহলে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত বলো তো কস স্কোয়ার থিটা তাহলে সুতরাং সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা কিন্তু কি হবে দেখো তো ভাই কস স্কোয়ার থিটা রুট করলে কি হয়ে যাবে থিটা হয়ে যাবে তাহলে দেখো উপরের থিটা নিচের থিটা ক্যান্সেল থাকতে হচ্ছে শুধু হচ্ছে সাইন থিটা কারণ সাইন থিটা মানে তো এক্স এবং এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে অর্থাৎ আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে ওকে দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে আচ্ছা দেখো এখন বলছে সমাধান করো যে টু মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যখন থিটা হচ্ছে সূক্ষ্মগুণ তাহলে দেখো তো ভাই আমরা একটু প্রমাণ করি মানে সমাধান করি কি দিয়ে আছে টু মাইনাস ফাইভ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে দেখো তো ভাই টু মাইনাস ফাইভ ইন্টু এক্স মানে কত সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মানে কত সাইন স্কোয়ার থিটা মানে কত বলো কজ স্কোয়ার থিটা এখন সবগুলোকে একপাশে নিয়ে আসি আমরা তাহলে কি হবে টু মাইনাস্কোয়ার থিটা এ পাশে চলে আসলে কি হয়ে যাবে প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এখন দেখো তো ভাইয়া আমরা কি করবো আমরা কজ স্কোয়ার থিটাকে ভাঙাই দিবো কজ স্কোয়ার থিটাকে কি লিখতে পারি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বাকি যা আছে তা সব একই রকম থাকবে তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা কত স্কোয়ার থিটা কী লিখতে পারি আমরা বলতো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে জিরো তাহলে এখন দেখো তো ভাই এখানে কি এখানে হচ্ছে একটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে হচ্ছে আরেকটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে কি মাইনাসের দুইটা সাইন স্কোয়ার থিটা তাহলে মাইনাস টু সাইন স্কোয়ার থিটা আচ্ছা এখানে কি আছে দেখো তো এখানে হচ্ছে মাইনাসের ফাইভ সাইন থিটা তাহলে মাইনাসের ফাইভ সাইন থিটা আর এখানে কী আছে দেখো তো ওয়ান প্লাস টু ইকোয়াল কত থ্রি ইকোয়াল হচ্ছে জিরো এখন দেখো এটার আগে মাইনাস আছে তাহলে আমরা একটা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিই মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কী হবে বলো তো মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে হবে হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা এখানে হয়ে যাবে প্লাস ফাইভ সাইন থিটা আর এখানে হয়ে যাবে মাইনাস থ্রি ইকোয়াল হচ্ছে জিরো এখন আমাদের এখানে কী করতে হবে বলো তো ভাই মিডিল টার্ম করতে হবে তাহলে মিডিল টার্ম আমরা কীভাবে করতে পারি মিলটা আমরা কিভাবে করতে পারি দেখো তো যে টু সাইন স্কোয়ার থিটা এখানে আমাদের কি লাগবে এখানে আমরা থ্রি ইকাল হচ্ছে জিরো ওকে তাহলে দেখো তো আমরা কি কমন নিতে পারি এখান থেকে এখান থেকে আমরা হচ্ছে টু সাইন থিটা কমন নিতে পারি টু সাইন থিটা যদি কমন নিই তাহলে আমার এখানে থাকবে কত এখানে থাকবে হচ্ছে ওয়ান প্লাস আচ্ছা টু সাইন থিটা কমন নিলে আমার থাকবে হচ্ছে সাইন থিটা এর পাশে থাকবে হচ্ছে সাইন থিটা সাইন থিটা প্লাস হচ্ছে থ্রি আর এখানে যদি মাইনাস কমন নেই তাহলে কী থাকবে সাইন থিটা প্লাস থ্রি সাইন থিটা প্লাস থ্রি ইকাল হচ্ছে জিরো ওকে তাহলে দেখাতে হবে আমরা এখানে কী লিখতে পারি সাইন থিটা প্লাস থ্রি সাইন থিটা প্লাস থ্রি আর এখানে কত থাকবে টু সাইন থিটা মাইনাস ওয়ান টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো তাহলে দেখো তো আমরা এখানে কি লিখতে পারি যে সাইন থিটা প্লাস থ্রি ইকোয়াল জিরো সাইন থিটা প্লাস থ্রি ইকুয়াল বা কত টু সাইন থিটা মাইনাস ওয়ান ওকে তাহলে এখন দেখো আমাদের কিন্তু কাজ শেষ তাহলে আমরা কি লিখতে পারি সাইন থিটা হচ্ছে মাইনাস এটা কিন্তু পসিবল না কারণ সাইন থিটা সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান পারে মাইনাস ওয়ান থেকে ছোটো সাইন থিটার মান হইতে পারে না তার মানে এটা কি সম্ভব না আর এখানে কি লিখতে পারি দেখো তো ভাই এখানে লিখতে পারি হচ্ছে সাইন থিটা কত সাইন থিটা ইকোয়াল হচ্ছে হাফ তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ বলো তো সাইন তিরিশ ডিগ্রি মান হাফ এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার তো দেখো এই যে অনেকেই কিন্তু অজানা পাখি তারপর রাবিয়া বশ্রী বলছে সাইন সাইভ ডিগ্রি না ভাইয়া সাইন তিরিশ ডিগ্রি হবে তোমরা কিন্তু অনেকেই অ্যান্সার আমার আগেই বলে দিস ওকে অডিয়েন্স কিন্তু হাসতে হাসতে একদমই নাই হয়ে যাচ্ছে এটা কিন্তু খুবই হতাশাজনক আচ্ছা যাই হোক তো চলো আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি হ্যাঁ আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি ম্যাথ করানো কি বললো একজন ভাই প্লে ক্লাসগুলো জোর ছিল স্পেশালি হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টারটা থ্যাংক ইউ ফায়দ জিশান আশা করি এই ক্লাসটাও শেষ পর্যন্ত করবা হ্যাঁ চলো আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি দেখো কি বলছে প্রমাণ করো যে রুট অভার পি বাই কিউ ইকাল হচ্ছে ওয়ান বাই কস থিটার প্লাস ওয়ান বাই তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইডে কি আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রুট অভার পি বাই কিউ তাহলে রুট অভার পি মানে কত পি মানে হচ্ছে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে কিউ মানে কত ওয়ান মাইনাস সাইনে তাহলে ওয়ান মাইনাস সাইনে তাহলে এখন দেখো তো ভাই এটা আমরাকে কী করতে পারি যে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচে যেটা থাকবে সেটার উনুবন্দী দ্বারা উপরে এবং নিচে গুণ করতে হবে তাহলে ওয়ান মাইনাস সাইন থিটা আছে তাহলে ওয়ান প্লাস সাইন থিটা দ্বারা উপরে এবং নিচে গুণ করতে হবে তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা বলতে সাইনে ইন্টু ওয়ান প্লাস সাইনে ডিভাইডেড বাই কী হবে ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান প্লাস সাইনে ওকে ওয়ান প্লাস সাইন অর্থাৎ উপরে এবং নিচে আমি ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ করে দিলাম তাহলে এখন দেখো তো উপরে কী হয়ে যাবে ভাইয়া রুট অব আর ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান প্লাস সাইনে মানে কত ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার ডিভাইডেড বাই দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওয়ান কি স্কোয়ার করলে ওয়ান মাইনাস সাইনে কি স্কোয়ার করলে সাইন স্কোয়ার এ আচ্ছা ইকুয়াল দেখো তো রুট অভার ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার ডিভাইডেড দেখো তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে মানে কী বলো কজ স্কোয়ার এ কজ এ তাহলে দেখো তো উভয় পক্ষ থেকে যদি স্কোয়ার ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের কী হয়ে যাবে ওয়ান প্লাস সাইনে ডিভাইডেড বাই কী হবে কজে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে বাই কজে প্লাস কি সাইনে বাই কজে সাইনে বাই কজ এ তাহলে দেখো প্রমাণে কি আছে ওয়ান বাই কজে আছে তাহলে আমরা ওয়ান বাই কজে রাখলাম প্লাস সাইনে বাই কজে মানে কি বলতো টেনে তাই তো সাইনে বাই কজে মানে হচ্ছে টেনে তাহলে ওয়ান বাই কজে প্লাস টেনে কে আমরা কি লিখতে পারি ওয়ান বাই কটে তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আমাদের প্রমাণ কিন্তু শেষ তো সিম্পল একটা ম্যাথ এটা কিন্তু গ নম্বরে মানে এত সহজ ম্যাথ কিন্তু সব বোর্ডে আসে না আসলে এটা কোন বোর্ডে আসছে যশোর বোর্ডে তো সিম্পল ম্যাথ আশা করি সবাই বুঝতে পারছো তো চলো আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি কি বলছে যদি সেকে কে মাইনাস টেনে ইকুয়াল টু বাই থ্রি হয় তাহলে সে কে প্লাস টেনে ইকুয়াল কত তাহলে দেখো তো ভাই আমরা কি জানি আমরা জানি হচ্ছে সে কি স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল কত ওয়ান তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো এটাকে লিখতে পারি সে কে প্লাস টেনে ইন্টু কি সেকে কে মাইনাস টেনে সে কে মাইনাস টেনে ইকোয়াল হচ্ছে ওয়ান অর্থাৎ এখানে কি করলাম দেখো তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করছি তাহলে এখন দেখো তো ভাই আমাদের কার মান লাগবে আমাদের সেকে প্লাস টেনের মান লাগবে তাহলে এখানে যা আছে তাই থাকলো তাহলে সেকে প্লাস টেনে কিন্তু দেখো তো সে কে মাইনাস টেনের মান আমাদের দেওয়া আছে কত টু বাই থ্রি টু বাই থ্রি কত ওয়ান তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি যে সে কে প্লাস টেনে টেনে ইকোয়াল কত হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে ওয়ান ভাগ টু বাই থ্রি তাহলে এটাকে আমরা কী বলতে পারি থ্রি বাই টু এটাই হচ্ছে আমাদের এই অ্যান্সার ওকে একদম সিম্পল ম্যাথ জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করলাম মান বসাই দিলাম অন্য জিনিসের মান কিন্তু বের হয়ে গেছে আচ্ছা দেখো বলছে প্রমাণ করো যে পি বাই কিউ মাইনাস আর বাই পি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে দেখো তো আমাদের কী দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত পি বাই কিউ মাইনাস কত আর বাই পি আর বাই পি তাহলে পি এর মান কত দেওয়া আসে দেখো তো ভাই পি এর মান দেওয়া আছে হচ্ছে টেনে তাই তো তাহলে টেনে ডিভাইডেড বাই কত বলো তো টেনে ডিভাইড বাই হচ্ছে কিউ মানে কত সে কে প্লাস ওয়ান তাহলে সে কে প্লাস হচ্ছে ওয়ান মাইনাস আর মানে কত আর মানে হচ্ছে সে কে মাইনাস ওয়ান সে কে ডিভাইডেড বাই পি মানে কত হচ্ছে এ ওকে এখন দেখো ভাই আমরা কী করবো সিম্পলি করে দিব লসাগো করলে কী হবে দেখো তো লসাগু করলে হবে হচ্ছে ইন্টু সে প্লাস ওয়ান ইন্টু প্লাস হচ্ছে ওয়ান তাহলে এখন দেখো লসাগু যদি করি কত হবে এখানে এইখানে হয়ে যাবে কত টেন স্কোয়ারে টেন স্কোয়ারে মাইনাস এখানে হচ্ছে দেখো সেকে মাইনাস ওয়ান তো আসেই সে কে মাইনাস ওয়ান ইন্টু আরেকটা কী গুণ হয়ে যাবে সে কে প্লাস ওয়ান লসাগু করলাম হ্যাঁ সে কে প্লাস ওয়ান তাহলে দেখো তো উপরে কি টেন স্কোয়ারে মাইনাস দেখো তো এই যেইটুককে আমরা কি লিখতে পারি সে প্লাস ওয়ান ইন্টু সেকে মাইনাস ওয়ান তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে লিখতে পারি হচ্ছে কি সেক স্কোয়ারে মাইনাস হচ্ছে ওয়ান স্কোয়ার তার মানে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ানই হয় আর নিচে যা আছে তাই থাকবে তাহলে টেন এ ইন্টু হচ্ছে কি বলো তো সে কে প্লাস ওয়ান সে কে প্লাস ওয়ান তাহলে এখন দেখো তো ভাই এই যে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান এটার মান কিটান স্কোয়ারে সেক স্কোয়ারে মাইনাস ওয়ানের মান কিট্যান স্কোয়ারে কারণ আমরা জানি কি বলো তো আমরা জানি হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে কত ওয়ান তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি যে টেন স্কোয়ারে ইকোয়াল কত সে কী স্কোয়ারে মাইনাস ওয়ান তাহলে দেখো তো সুতরাং স্কোয়ারে মাইনাস আমরা কি লিখতে পারব টেন স্কোয়ারে তাহলে টেন স্কোয়ারে ডিভাইড বাই নিচে যা আছে তাই তাহলে টেনে ইন্টু সে কে প্লাস ওয়ান টেন ইন্টু সে কে তাহলে দেখো তো নিচে টেন স্কোয়ারে মাইনাস মানে কত বাই হচ্ছে সেকে প্লাস ওয়ান তাহলে জিরোকে তুমি যাই দ্বারা ভাগ করো জিরোই কিন্তু আসবে আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো সবাই বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও ওকে বুঝছি আচ্ছা থ্রি বাই টু থ্রি বাই টু আসলো কই এটা তো অনেক আগের ম্যাথ সবাই বুঝতে পারছো কিনা এম্যাথেকে একটু সবাই কাইন্ডলি কমেন্ট করে জানাও হ্যাঁ ওকে ইজি হ্যাঁ আসলেই ইজি একদম সুন্দর ম্যাথ তো দেখো আমরা পরের ম্যাথটা দেখি বলছে যদি এস ইকাল রুট টু হয় তাহলে থিটার মান নির্ণয় করো হ্যাঁ তাহলে এস এর মান কত দেওয়া আছে এস ইকাল হচ্ছে রুট টু এস ইকাল কত দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকোয়াল হচ্ছে রুট টু তো আমরা এখানে একটা সূত্র শিখবো হ্যাঁ একটা সূত্র শিখবো যে টু সাইন থিটা কস থিটা ইকুয়াল হচ্ছে সাইন টু থিটা এই সূত্রটা তোমাদের কাজে লাগবে খুব এই সূত্রটা মুখস্থ মুখস্থাখবে হ্যাঁ টু সাইন থিটা কস থিটা আমরা উভয় পক্ষকে এখানে করে দিব বর্গ করে দিব ঠিক আছে তাহলে বর্গ করে দিলে কি হয় দেখো তো ভাই যে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার হোল স্কোয়ার ইক রুট টু স্কোয়ার তাহলে এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই হবে তাহলে কি এই স্কোয়ার

আচ্ছা তাহলে দেখো তো সাইন স্কোয়ার থিটা প্লাস কলস্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কত ওয়ান প্লাস দেখো এই যে টু সাইন থিটা থিটাকে আমরা কী লিখতে পারি দেখো এই যে টু সাইন থিটা থিটা মানে হচ্ছে সাইন টু থিটা তাহলে এখানে লিখতে পারি হচ্ছে সাইন টু থিটা ইকল হচ্ছে কত এইখানে টু আছে টুই থাকলো তাহলে সুতরাং সাইন টু থিটা ইকল কত দেখো টু মাইনাস ওয়ান অর্থাৎ এই ওয়ানটাকে এই বাসে পাঠিয়ে দিলাম তাহলে আমরা কী লিখতে পারি সাইন সাইন টু থিটা ইকল কত ওয়ান তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে সাইন টু থিটা ইকুয়াল সাইন কত ডিগ্রি মান ওয়ান সাইন নব্বই ডিগ্রি তাহলে সাইন নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে দেখো তো ওই টু থিটা ইকোয়াল কত হয়ে যাবে নব্বই ডিগ্রি সুতরাং টু থিটা ইকোয়াল হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে থিটার মান কত থিটা ইকল হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি সিম্পল একটা ম্যাথ হ্যাঁ তোমরা কিন্তু চাইলেই এই সূত্রটা ইউজ করে ম্যাথটা করতে পারো এই সূত্রটা ইউজ করলেই কিন্তু ম্যাথটা করতে পারো ওকে নাইনটি ডিগ্রি না নিরব হাসান অ্যান্সার হবে ফর্টি ফাইভ ডিগ্রি ওকে অ্যান্সার হবে ফর্টি ফাইভ ডিগ্রি ওকে আচ্ছা তো চলো আমরা হচ্ছে পরের ম্যাথে যাই দেখো কি বলছে যে যদি টেন বি ইকুয়াল ফাইভ হয় তাহলে সাইন বি এর মান নির্ণয় করো তাহলে দেখো তো ভাই কি আছে আমাদের টেন বি ইকুয়াল হচ্ছে ফাইভ বাই টুয়েলভ টেন বি ইকুয়াল কত ফাইভ বাই টুয়েলভ তাহলে আমরা এখানে একটা চিত্র আঁকি চিত্র আঁকলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে তাহলে দেখো মনে করো এটা হচ্ছে আমাদের বি হ্যাঁ তাহলে টেন বি মানে কি টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত ফাইভ আর ভূমি কত টুয়েলভ তাহলে এটা হচ্ছে ভূমি সরি এটা হচ্ছে লম্বা আর এটা হচ্ছে ভূমি তাহলে আমরা কি জানি বলো তো আমি এটার নাম যদি দেই এ সি বি তাহলে আমরা কি জানি অতিভুজ স্কোয়ার অতিভুজ মানে কত বি স্কোয়ার ইকোয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব কত এসি আর ভূমি কত বিসি তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এখন দেখো তুমি এসি এর মান জানো এসি এর মান কত ফাইভ আর বিসি এর মান কত টুয়েলভ তাহলে এখানে কত হয় বলো তো পঁচিশ প্লাস হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে কত একশো উনসত্তর তাহলে সুতরাং এবি ইকোয়াল কত হবে এবি ইকোয়াল হবে হচ্ছে রুট অফ

সরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে রুট ওভার এক্স ওয়াই ইকাল হচ্ছে ফোর এটা আমাদের দেখাইতে হবে তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইড কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে আমাদের রুট ওভার এক্স ওয়াই রুট ওভার এক্স ওয়াই তাহলে দেখো তো ভাই এখানে আমরা কি করতে পারি এক্স মানে কত আছে টেন পি প্লাস সাইন পি তাহলে বসায় দাও টেন পি প্লাস সাইন পি হোল স্কোয়ার মাইনাস ওয়াই মানে কত টেন পি মাইনাস সাইন পি টেন পি মাইনাস সাইন পি হোল স্কোয়ার তারপরে কত দেখো তো ভাগ হচ্ছে আসে কত আমাদের রুট তাই তো ভাগ হচ্ছে রুট কত এক্স মানে কত টেনপি প্লাস সাইন পি হচ্ছে কত টেন পি মাইনাস সাইন টেন পি মাইনাস সাইন পি এইটা আছে আচ্ছা এখন দেখো তো ভাই আমরা কী করতে পারি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল সূত্রটা কি ফোর এবি তাই তো ফোর এবি এ মানে কত টেন পি আর বি মানে কত সাইন পি ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে আমরা জাস্ট এখানে এক্স ওয়াই লিখি হ্যাঁ এক্স ওয়াই যাই জাস্ট লিখি নাহলে এত বড় লিখতে গেলে অনেক সময় লাগবে আচ্ছা এক্স ওয়াই তাহলে ইকুয়াল দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না ফোর ইন্টু দেখো এটাকে আমরা লিখতেছি হচ্ছে রুট অভার টেন স্কোয়ার পি সাইন স্কোয়ার পি ওকে টেন স্কোয়ার পি ইন্টু সাইন স্কোয়ার পি তাহলে দেখো তো ওই যে আমাদের স্কোয়ার এবং রুটটা কিন্তু আলটিমেটলি ক্যান্সেল হয়ে যায় তাহলে দেখো তো ভাগ হচ্ছে কত রুট অভার এক্স ওয়াই ভাগ হচ্ছে রুট অভার এক্স ওয়াই তাহলে এখন দেখো তো ফোর এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো টেন স্কোয়ার পিকে যা আসে তাই রাখলাম টেন স্কোয়ার পি যা আছে তাই থাকলো ইন্টু সাইন স্কোয়ার পিকে কি লিখতে পারি আমরা ওয়ান মাইনাস কজ স্কোয়ার পি ওয়ান মাইনাস কজ স্কোয়ার পি ভাগ হচ্ছে রুট অভার এক্স ওয়াই ইকুয়াল দেখো ফোর ইন্টু রুট অভার এইখান থেকে আমরা কী করতে পারি ভাই এখান থেকে আমরা দেখো এই টেন পিটাকে গুণ করে দিই তাহলে টেন স্কোয়ার পি এর সাথে যদি ওয়ান গুণ হয় তাহলে টেন স্কোয়ার পি থাকবে মাইনাস টেন স্কোয়ার পি এর সাথে যদি কজ স্কোয়ার পি গুণ হয় দেখো টেন স্কোয়ার পি মানে কত সাইন স্কোয়ার পি ডিভাইড বাই হচ্ছে কি কজ স্কোয়ার পি ইন্টু হচ্ছে কজ স্কোয়ার পি ইন্টু কি কজ স্কোয়ার পি তাহলে দেখো তো ভাই কী হচ্ছে আলটিমেটলি এখানে কিন্তু আমাদের এখানে কজ স্কোয়ার পি কজ স্কোয়ার পি ক্যান্সেল আর এখানে হচ্ছে ভাগ কত রুট অভার এক্স ওয়াই তাহলে এখানে জাস্ট মানগুলো বসাও ইকুয়াল ফোর ইন্টু রুট অভার দেখো টেন স্কোয়ার পি মাইনাস সাইন স্কোয়ার পি তাহলে টেন স্কোয়ার পি মাইনাস সাইন স্কোয়ার পি ইকুয়াল ভাগ হচ্ছে কত ভাই বলো তো ভাগ হচ্ছে রুট অভার এক্স ওয়াই ভাগ হচ্ছে রুট অভার এক্স ওয়াই তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি ফোর ইন্টু

এই টুক কার মানে পি প্লাস সাইন পি মানে হচ্ছে এক্স আর টেন টেনপি মান্স আইনপি মানে হচ্ছে ওয়াই ভাগ হচ্ছে রুট ওভার এক্স ওয়াই তাহলে এটাকে তো আমরা এভাবেও লিখতে পারি যেহেতু ভাগ আছে তাহলে ফোর রুট এক্স ওয়াই ভাগ হচ্ছে কত বলো তো ভাগ হচ্ছে এক্স ওয়াই এভাবেও লিখতে পারি তাহলে দেখো তো রুট ওভার এক্স ওয়াই এই যে উপর থেকে রুট অভার এক্স ওয়াই নিচ থেকে রুট আভার এক্স ওয়াই ক্যান্সেল তাহলে এই কল থাকতে হচ্ছে ফোর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো সিম্পল একটা ম্যাথ আমরা কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারছি ওকে সবাই একটু বলো তো বোঝা গেছে কিনা সবাই একটু বলো যে বুঝা গেছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও যে বুঝা গেছে কিনা হ্যাঁ বিপি স্কুল গ্রুপে আবার কমেন্ট করা বাদ দেন এই উল্টাপাল্টা কমেন্ট না করে একটু বলো যে ম্যাথ বুঝতে পারছো কি না হ্যাঁ রকি বলছো ক্লিয়ার তামান্না আক্তার বলছো ক্লিয়ার ভাইয়া জি ভাইয়া বলছি ওকে জি ভাই তো চলো আমরা পরের ম্যাথটা দেখি দেখো পরামেরটা কী বলছে যে যদি জেড ইকুয়াল হচ্ছে আমাদের 4-9 নাইন কজ হয় তাহলে এর মান কত তাহলে দেখো তো কি দেওয়া আসে জেড কত আমাদের ফোর মাইনাস আচ্ছা ফোর মাইনাস নাইন কজ এ জেড হচ্ছে ফোর মাইনাস নাইন কজ তাহলে দেখো একটা মান আছে জেড এর মান কত কজ মাইনাস তাহলে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল হচ্ছে ফোর মাইনাস নাইন কজে মাইনাস কত নাইন কজে তাহলে দেখো তো ভাই এখান থেকে আমরা কি করতে পারি সবগুলোকে এক পাশে নিয়ে আসবো তাহলে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে মাইনাস ফোর কত ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এখন দেখো তো আমরা এখানে দেবো যে একটাকে যে কোনো একটাকে ভাঙাইলে কিন্তু হবে না কারণ দেখো আমাদের এখানে কত আছে কজে আছে তার মানে সাইন স্কোয়ারে কে ভাঙায় আমাদের কজ স্কোয়ারেতে নিতে হবে তাহলে কজ স্কোয়ারে মাইনাস এটাকে কি লিখতে পারি ওয়ান এ মাইনাস ফোর প্লাস নাইন কজে ইকুয়াল হচ্ছে জিরো তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি যে কজ স্কোয়ারে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস কজ স্কোয়ারে মাইনাস ফোর প্লাস নাইন কজে ইকল হচ্ছে জিরো ওকে তাহলে এখন দেখো তো আমরা কি লিখতে পারি যে কজ স্কোয়ারে প্লাস কজ মানে কত টু কজ স্কোয়ারে আচ্ছা তারপর দেখো তো প্লাস নাইন কজে নাইন কজে তাহলে দেখো তো ওই যে মাইনাসের ওয়ান মাইনাসের ফোর মানে কত মাইনাসের আমরা কি লিখতে পারি মাইনাসের এখন জাস্ট মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম করে তোমাকে ম্যাথটা সলভ করতে হবে এইটুকু তোমাদের হোমওয়ার্ক থাকবে কারণ এই টাইপের তিন চারটা ম্যাথ আমরা অলরেডি করছি এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ওকে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ক্লাসের পিডিএফ কই পাবো এই ক্লাসগুলোর পিডিএফ সম্ভবত দেওয়া হয় না দেওয়া হয় এই ক্লাসের পিডিএফ আচ্ছা এই ক্লাসের পিডিএফ কিন্তু বন্দি পার্সালে পেজেই পেয়ে যাবে হ্যাঁ তো এ মেবি হান্নান হচ্ছে আমার ফ্রেন্ড ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সে কমেন্ট করছে হ্যাঁ রিপ্লাই প্লিজ সবাই একটু ওয়েলকাম করো ওকে ঠিক আছে আচ্ছা তো চলো আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি পরের ম্যাথটা কি বলছে দেখো তো পরের ম্যাথটা দেখো আমাদের বলছে যে কোসেক থিটা ইকুয়াল ফাইভ বাই থ্রি হলে থিটা ও থিটা এর মান নির্ণয় করে তাহলে আমাদের কি দেয়া আছে দেখো তো আমাদের এখানে দেয়া আছে হচ্ছে কোসেক থিটা ইকুয়াল ফাইভ বাই থ্রি কোসেক থিটা ইকুয়াল হচ্ছে কত ফাইভ বাই থ্রি তাহলে আমাদের কি করতে হবে বলো তো সেক থিটা এবং করথিটার মান নির্ণয় করতে হবে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি দেখো তো ভাই কোশেক থিটার উল্টাটা কি সাইন থিটা তাহলে সাইন থিটা ইকল কত উল্টায় যাবে অর্থাৎ থ্রি বাই ফাইভ হয়ে যাবে তাহলে দেখো তো আমরা এখান থেকে কী লিখতে পারি আমরা যদি একটা চিত্র আঁকি তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি এটা হচ্ছে আমাদের মনে করো থিটা তাহলে সাইন থিটা মানে কত সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ থ্রি বাই ফাইভ তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে হচ্ছে রুট আওয়ার ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ইকল হচ্ছে এখানে ফোর হয়ে যাবে তাহলে দেখো তো সেকথিটা মানে কি থিটা মানে কত তো ওয়ান বাই কস্তিটা তাই তো ইকুয়াল হচ্ছে ওয়ান বাই কস ভূমি বাই কত হয়ে যাবে আর কি আমাদের কর্তিটা কর্থিটা মানে কত বলতো থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে কর্থিটা মানে কত ভূমি বাই লম্ব অর্থাৎ ফোর বাই থ্রি হয়ে যাবে ভূমি হচ্ছে ফোর লম্ব হচ্ছে থ্রি এটাই হচ্ছে আমাদের এম এথের অ্যান্সার ওকে সিম্পল ম্যাথ একদম এগুলো এম সি কিউতে আসে সাধারণত আচ্ছা তারপরে কী বলছে দেখো তো যে এক নং হতে এইটার মান নির্ণয় করো তাহলে এক নং এ কী দেওয়া আছে দেখো তো এক নং এ নঙে আছে হচ্ছে রুট থ্রি টেন এ ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে রুট থ্রি টেন এ ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি বলো তো যে টেনে ইকুয়াল কত টেনে ইকুয়াল হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি বলো তো ভাই টেন এ ইকুয়াল টেন থার্টি ডিগ্রি তাহলে সুতরাং এই ইকল কত হবে এই কল হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এখন দেখো আমাদের এটা মানটা নির্ণয় করতে হবে তাহলে প্রদত্ত রাশি কি আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের কী দেয়া আছে যে কোসেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ মাইনাসেক স্কোয়ার এ ডিভাইড বাই সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ স্কোয়ার এ প্লাস কত কোসেক স্কোয়ার এ তাহলে এর মান কত ভাইয়া এর মান হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি পাইছি এর মান তিরিশ ডিগ্রি পাইলে কী হয় দেখো তো এটা কী আছে দেখো তো আচ্ছা স্কোয়ার তিরিশ ডিগ্রি দাও এখানে স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস স্কোয়ার তিরিশ ডিগ্রি ডিভাইড বাই কত বলো তো ডিভাইড বাই হচ্ছে সেক স্কোয়ার তিরিশ ডিগ্রি প্লাস হচ্ছে কত কোশেক স্কোয়ার তিরিশ ডিগ্রি এখন দেখো তোমরা সেক এবং কোশেক তিরিশ ডিগ্রি মান কিন্তু জানো এখন জাস্ট এখানে বসায় দিলেই কিন্তু কাজ হয়ে যাবে তাহলে দেখো তো কোশেক তিরিশ ডিগ্রি মান কত বলতো কোষেক তিরিশ ডিগ্রি মান হচ্ছে টু তাহলে টু স্কোয়ার মাইনাস হচ্ছে সেক তিরিশ ডিগ্রি মান কত টু বাই রুট থ্রি তাহলে হোল স্কোয়ার আর এখানে হচ্ছে আমাদের হবে টু বাই থ্রি হোল স্কোয়ার প্লাস কত টু স্কোয়ার এখন এখানে ক্যালকুলেশন করবা যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার ওকে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার ওকে তো চলো আমরা পরের ম্যাথটা দেখি পরের ম্যাথটা আচ্ছা আমরা এটা কত নম্বর করলাম আচ্ছা দেখো গ নম্বরটা আমাদের মিসিং হয়ে গেছে গ নম্বর বলছে যে দুই নং হতে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল ফোর রুট এক্স ওয়াই তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এক্সের মান কত দেওয়া দেখো তো কট এক্স প্লাস হচ্ছে আচ্ছা এইখানে হচ্ছে আলফা হবে এখানে হচ্ছে আলফা হবে হ্যাঁ এখানে আলফা হবে তাহলে কট আলফা প্লাস কজ আলফা কট আলফা প্লাস কজ আলফা এটা স্কোয়ার মাইনাস মানে কত কট আলফা মাইনাস কজ আলফা মাইনাস কজ আলফা হোল স্কোয়ার তাহলে দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল কত বলো তো ফোর এব অর্থাৎ ফোর কট আলফা ইন্টু হচ্ছে কি কজ আলফা তাহলে দেখো এখান থেকে আমরা কী করতে পারি এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি ফোর রুট অভার কট স্কোয়ার আলফা কজ স্কোয়ার এভাবে লিখতে পারি তাহলে দেখো তো এবং ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা আবার কী করতে পারি দেখো তো ফোর রুট অফ আর কট স্কোয়ার আলফাকে কট স্কোয়ার আলফায় রাখলাম আর কজ স্কোয়ার আলফাকে কী লিখতে পারি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা ওকে এখন জাস্ট গুন করে দাও তাহলে ফোর রুট অফার দেখো তো ওয়ানের সাথে কট স্কোয়ার আলফা গুণ হলে কট স্কোয়ার আলফাই হবে মাইনাস দেখো কট স্কোয়ার আলফা ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার আলফা তাহলে কট স্কোয়ার আলফাকে আমরা কী বলতে পারি কজ স্কোয়ার আলফা ভাগ হচ্ছে কি সাইন স্কোয়ার আলফা ইন্টু আমাদের সাইন স্কোয়ার আলফা একটা গুণাকার আছে তাহলে সাইন স্কোয়ার আলফা তাহলে দেখো তো আমাদের কিন্তু এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে অর্থাৎ সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা ক্যান্সেল তাহলে আমাদের থাকতে হচ্ছে ফোর রুট কট স্কোয়ার আলফা মাইনাস কি কট স্কোয়ার আলফা তাহলে এইটুকুকে আমরা কী বলতে পারি দেখো তো এইটুককে বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করলে কত হবে ফোর ইন্টু রুট অভার কট আলফা প্লাস কজ আলফা ইন্টু হচ্ছে কট আলফা মাইনাস কজ আলফা কট আলফা হচ্ছে কজ আলফা তাহলে দেখো তো ফোর রুট এটা কি ছিল এক্সের মান আর ওটা ছিল ওয়াই মান এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ওকে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা অনেকগুলো করে ফেলছি এরপর থেকে এই টাইপের ম্যাথ আসলে আমরা সেগুলোকেই স্কিপ করবো হ্যাঁ এরপর থেকে এই টাইপের ম্যাথ আসলে আমরা স্কিপ করবো ওকে ভাইয়া ক্লাস পিডিএফ কই পাবো ভাইয়া এক প্রশ্নের উত্তর আর কয়বার দেবো বলো তো এক প্রশ্নের উত্তর আর কয়বার দেব ওকে সবাই একটু বলো যে বুঝতে পারছো কি না হ্যাঁ একদম সহজ লাগতেছে এক্স্যাক্টলি একদম সহজ লাগতেছে সহজই লাগবে হ্যাঁ ক্লিয়ার বস ওকে যশোর বোর্ড যশোর বাইশটা মেবি মিস হয়েছে ভাইয়া ক্লাসটা শেষ পর্যন্ত করো দেখো মিস হয় কি না ওকে দেখো আমাদের বলছে টেন এ মাইনাস তিরিশ ডিগ্রি ইকুয়াল ওয়ান হলে এ ইকুয়াল কত তাহলে কি দেয়া আছে টেন এ মাইনাস তিরিশ ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত ওয়ান তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো তো টেন এ মাইনাস তিরিশ ডিগ্রি টেন কত ডিগ্রি মানে ওয়ান বলো তো টেন হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান টেন ফর্টি ডিগ্রি তাহলে এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারি যে এ মাইনাস বি সরি উভয় পক্ষ থেকে টেন ক্যান্সেল তাহলে আমাদের থাকবে কত আমাদের থাকবে হচ্ছে এ মাইনাস তিরিশ ডিগ্রি হচ্ছে তাহলে আমরা কী বলতে পারি এ হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস কত ডিগ্রি ওকে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার তো জাস্ট কি করছি টেন কত ডিগ্রি মান ওয়ান সেটা বসাইছি তারপর উভয় পক্ষ থেকে টেন ক্যান্সেল করে দিছি আমরা কিন্তু এর মান পেয়ে গেছি ওকে আচ্ছা তো বলছে এক্স এবং ওয়াইয়ের মানটা নির্ণয় করো তাহলে দেখো তো আমাদের এক নং থেকে দে আছে আমরা প্রথমে এই দুইটা নিয়ে কাজ করবো এই দুইটা নিয়ে কাজ করি দেখো তো টু কজ টু কজ এক্স প্লাস ওয়াই হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি কজ এক্স প্লাস ওয়াই ইকোয়াল কত এক্স প্লাস ওয়াই ইকল হচ্ছে হাফ তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই ইকোয়াল কত হয়ে যাবে কস কত ডিগ্রি মান হাফ বলো তো কস হচ্ছে ষাট ডিগ্রি মান হাফ তাহলে এটা হচ্ছে এক নং ইকুয়েশন আবার দেখো এখন যদি এই দুইটা নিয়ে কাজ করি আমরা তাহলে কি লিখতে পারি দেখো তো টু সাইন এক্স মাইনাস ওয়াই ইকোয়াল কত টু সাইন এক্স মাইনাস ওয়াই ইকোয়াল কত বলো তো ওয়ান তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত হাফ তাহলে সুতরাং দেখো তো ভাই আমরা এখান থেকে কী বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই সাইন কত ডিগ্রি মান হাফ সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ এটা হচ্ছে আমাদের দুই নং ইকুয়েশন তাহলে এখন একা দুই যোগ করে দাও এক যোগ দুই একা দুই যোগ করলে কী হবে দেখো তো একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ডিগ্রি আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত তিরিশ ডিগ্রি তাহলে দেখো ক্যালকুলেশন করলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল তাহলে টোয়াইস এক্স ইকুয়াল কত নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে এক্স ইকোয়াল কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এক্সের মানটা একে বসায় দাও তাহলে কিন্তু তুমি ওয়াইয়ের মানটা পেয়ে যাবে তাহলে ওয়াইয়ের মানটা পাওয়া হচ্ছে পনেরো ডিগ্রি হ্যাঁ ওয়াইয়ের মানটা পাওয়া হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে সুতরাং এক্স ওয়াই কত ফর্টি ফাইভ ডিগ্রি এবং হচ্ছে পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার মানে উল্টাপাল্টা কমেন্ট না করে আমরা প্রয়োজনীয় কমেন্ট করবো হ্যাঁ আমরা হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করব না ওকে তো চলো আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি দেখো গ নম্বর বলছে থিটায়ের মান নির্ণয় করো থিটায়ের মান নির্ণয় করো যখন থিটায়ের মান জিরো থেকে নব্বই ডিগ্রি তাহলে দেখো তো আমাদের কি দেওয়া আছে এখানে সেকিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল হচ্ছে কোসেকথিটা ইন্টু সেক থিটা ইন্টু কি সেক থিটা আচ্ছা এটা হচ্ছে ইন্টু হবে আর কি গুণ হবে আচ্ছা তাহলে দেখো আমরা ভেঙে দেই সেকথিটাকে আমরা কি লিখতে পারি সেকথিটাকে লিখতে পারি ওয়ান বাই কস থিটা প্লাস কোসেকথিটাকে লিখতে পারি হচ্ছে ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল দেখো তো এটাকে কোসেক থিটাকে লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা ইন্টুকেটা লিখতে পারি ওয়ান বাই কস থিটা ওকে তাহলে দেখো তো ভাই এটাকে আমরা হচ্ছে এখন যদি লসাগু করি এখানে তাহলে কী থাকবে সাইন থিটা ইন্টু হচ্ছে থিটা তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে সাইন থিটা প্লাস এখানে কত হয়ে যাবে থিটা ইকুয়াল কত দেখো তো ভাই ওয়ান বাই সাইন থিটা ইন্টু থিটা সাইন থিটা ইন্টু কি কস থিটা তাহলে দেখো তো ভাই উভয় পক্ষ থেকে কি আমাদের সাইন থিটা ইন্টু কস থিটা ক্যান্সেল হয়ে যাবে তো উভয় পক্ষ থেকেই উভয় পক্ষ থেকে যে সাইন থিটা ইন্টু কস থিটা সাইন থিটা ইন্টু কস্তিটা ক্যান্সেল তাহলে আমার থাকবে কত বলো তো সাইন থিটা প্লাস কস থিটা ইকোয়াল কত ওয়ান এখন আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দিই স্কোয়ার করলে কী হবে দেখো তো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকোয়াল হচ্ছে কত ওয়ান স্কোয়ার তাহলে দেখো তো এখন আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করি কী লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান কি স্কোয়ার করলে তো আমাদের ওয়ানই হবে তাহলে এখন এই জায়গাটাতে আমরা কী করতে পারি যে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মানে কত ওয়ান তাহলে ওয়ান প্লাস আর এই যে টু সাইন থিটা কস থিটাকে একটা সূত্র বলছিলাম টু সাইন থিটা ইন্টু কস থিটা মানে কত সাইন টু থিটা তাহলে এখানে লিখতে পারি হচ্ছে সাইন টু থিটা ইকল হচ্ছে ওয়ান তাহলে আমরা কি বলতে পারি যে সাইন টু থিটা ইকল কত ওয়ান মাইনাস ওয়ান সাইন টু থিটা কত হয়ে যাবে জিরো তাহলে সাইন কত ডিগ্রি মান জিরো বলো তো সাইন হচ্ছে জিরো ডিগ্রি মান জিরো অর্থাৎ সাইন টু টু থিটা হচ্ছে কত জিরো ডিগ্রি তাহলে সুতরাং আমরা হচ্ছে বলতে পারি কি আমরা হচ্ছে বলতে পারি এখানে কত সাইন জিরো ডিগ্রি তাহলে আমরা বলতে পারি কি যে টু থিটা হচ্ছে জিরো ডিগ্রি তাহলে সুতরাং থ্রিটা ইকুয়াল কত জিরো ডিগ্রি এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার ওকে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার আচ্ছা তারপরে দেখো পরের ম্যাচ্রে আমাদের কী বলছে পরের ম্যাচ্রে আমাদের বলছে যে কট এ মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল যদি ওয়ান হয় ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে বলছে এ ইকুয়াল কত তাহলে কী দেওয়া সে যে কট এ মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি হচ্ছে ওয়ান তাহলে কট কত ডিগ্রি মান ওয়ান বলো তো কট হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান তাহলে এ মাইনাস টোয়েন্টি ডিগ্রি ইকোয়াল হচ্ছে আমরা কী বলতে পারি কট ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে উভয় পক্ষ থেকে কট ক্যান্সেল আমি লিখতে পারি এ মাইনাস ডিগ্রি কল কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে সুতরাং এ কত ক্লাস টোয়েন্টি ফাইভ কল হচ্ছে সত্তর এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার কি কমেন্ট করতেছো তোমরা ক্লিয়ার একদম পানি পানি হয়ে গেল ক্লাসটা শেষ পর্যন্ত করো দেখবা জেএনসি কিউ পানি পানি হয়ে যাচ্ছে একদম হ্যাঁ কতক্ষণ পর পর হাজিরা কেন আছি তো ওকে আচ্ছা দেখো নম্বর কি বলছে আমাদের নম্বর বলছে যে যে প্রমাণ করো আমাকে একটু জাস্ট কাইন্ডলি কমেন্ট করে জানাও এই ম্যাথ করে দিতে হবে কিনা এটা কিন্তু প্রিভিয়াসলি তিনবার করা হয়েছে প্রিভিয়াসলি তিনবার করা হয়েছে হ্যাঁ প্রিভিয়াসলি ডান আমাদের এই ম্যাথ প্রিভিয়াসলি ডান একটু বলো তো এই ম্যাথটা কি করে দিতে হবে কিনা একটু বলো যে এই ম্যাথটা করে দিতে হবে কিনা এই ম্যাথটা কি করে দিতে হবে কিনা একটু জানাও অলরেডি কিন্তু করা হয়ে গেছে হ্যাঁ পারবো স্যার এটা এক্স্যাক্টলি বোরহান উদ্দিন ভাই করা লাগবে না এই যে হ্যাঁ অলরেডি তিনবার করছি আমরা ওকে চলো আমরা হচ্ছে পরের ম্যাথে যাই পরের ম্যাথটা কি বলছে দেখো তো যে বলছে যে এম ইকুয়াল থ্রি হলে থ্রিটা ইকুয়াল কত তাহলে দেখো তো এম ইকুয়াল কত আছে এম ইকুয়াল বলছে হচ্ছে থ্রি তাহলে এমের মান আমরা কত জানি এমের মান দে আছে টু সাইন স্কোয়ার থিটা টু সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে থ্রি কস থিটা থিটা আচ্ছা হচ্ছে মান থ্রি আছে এখন দেখো সাইন স্কোয়ার থিটাকে আমরা কী লিখতে পারি যে টু ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার থিটা আর এই থ্রিটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম ইকোয়াল হচ্ছে জিরো তাহলে দেখো তো ভাই আমরা এখানে কী লিখতে পারি যে টু মাইনাস টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে দেখো তো এই যে টু কজ স্কোয়ার থিটা মাইনাস টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা আর দেখো এই যে টু মাইনাস থ্রি তার মানে কত মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো কিন্তু দেখো এখানে যেহেতু আমাদের মাইনাস আছে তাহলে আমরা একটা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে দেখো তো টু কজ স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে কত জিরো তাহলে ভাই আমরা এখন কি করবো বলো তো এখান থেকে আমরা কী লিখতে পারি আমাদের এখানে মিডিল টার্ম করতে হবে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে টু কজ স্কোয়ার থিটা মাইনাস টু কস থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো তাহলে প্রথম দুইটা থেকে আমাদের কি টু কস্তিটা কমন যায় কমন নিলে আমার এখানে থাকবে কত কস্তিটা কমন নিলে জিরো তাহলে দেখো তবে আমরা এখানে কি লিখতে পারি কস্তিটা মাইনাস ওয়ান কস্তিটা মাইনাস ওয়ান ইন্টু কত বলো তো টু কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো টু কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো তাহলে সুতরাং যে কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এখানে কত দেখো তো এখানে হচ্ছে কস্তিটা ইকাল ওয়ান আর এখানে কত কস্তিটা ইকুয়াল হচ্ছে হাফ তাহলে কত ডিগ্রি মান ওয়ান এখানে বলতো কস হচ্ছে জিরো ডিগ্রি মান ওয়ান আর কষ কত ডিগ্রি মান হাফ কস হচ্ছে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ কস ষাট ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার এই দুইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার সব ম্যাথি সেম এক্স্যাক্টলি ভাইয়া ক্লাসটা হয়তোবা প্রথম থেকে করতেছো তাই তোমার কাছে এখন সব ম্যাথি একই রকম লাগতেছে এই জন্য হয়তোবা তোমার কাছে একই রকম লাগতেছে এটা হচ্ছে ক্লাসটা ফার্স্ট টু লাস্ট করার হচ্ছে উপকারিতা তো দেখবা যে যখন আমরা আমরা যখন হচ্ছে এম সলভ করবো দেখবা যে প্রথম কয়েকটা ম্যাথ করার পরে দেখবা যে বাকি সব তোমরা কিন্তু ইজিলি করে ফেলতে পারবা ওকে তো দেখো আমরা আর দুইটা সিকিউ করি আচ্ছা দেখো বলছে যে পি ইকুয়াল তিরিশ ডিগ্রি হলে এত এর মান নির্ণয় করো তাহলে কি দে আছে পি ইকুয়াল হচ্ছে তিরিশ ডিগ্রি তাই তো পি ইকল হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে আমাদের কার মান নির্ণয় করতে হবে সুতরাং রুট অভার ওয়ান মাইনাস কজ স্কোয়ার পি ওয়ান মাইনাস কজ স্কোয়ার পি তাহলে রুট অভার ওয়ান মাইনাস পি এর মান কত কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি তাই তো তাহলে সুতরাং রুট অভার ওয়ান মাইনাস কস তিরিশ ডিগ্রি মান কত কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এটার হোল স্কোয়ার তাহলে সুতরাং আমরা কী লিখতে পারি রুট অভার ওয়ান মাইনাস থ্রি বাই ফোর তাহলে কী বলা যায় বলতো যদি লসাউ করে এখানে হচ্ছে ফোর এখানে হচ্ছে ফোর মাইনাস থ্রি ইকাল কত রুট অভার ওয়ান বাই ফোর তাহলে এটাকে রুট করলে হয়ে যাবে ওয়ান বাই টু এটাই হচ্ছে অ্যান্সার ওকে আরেকভাবে করা যেতে পারে দেখো তো এটা মানে কি লিখতে পারি ওয়ান মাইনাস কল স্কোয়ার পি মানে কত সাইন স্কোয়ার পি ওয়ান মাইনাস কল স্কোয়ার পি মানে কত সাইন স্কোয়ার পি তাহলে স্কোয়ার এবং রুট ক্যান্সেল মানে কত সাইন পি তাহলে এখন দেখো সাইন পি মানে কত পি মানে তিরিশ ডিগ্রি অর্থাৎ ডিগ্রি ডিগ্রি মানে কত হাফ এটাই হচ্ছে অ্যান্সার তোমার যেভাবে কমফোর্টেবল ফিল হয় তুমি সেভাবে করবা ওকে আচ্ছা তো চলো আমরা পরের ম্যাপটা দেখি বলছে যে প্রমাণ করো যে এত ইকাল কট স্কোয়ার থিটা তাহলে দেখো তো আমাদের কি দে আছে যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পর ফোর থিটা ইকোয়াল হচ্ছে কত ওয়ান তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কজ স্কোয়ার থিটা সরি এখান থেকে আমরা হচ্ছে যেটা লিখতে পারি দেখো আবার একটু প্রথম থেকে লিখি কি দেয়া আছে আমাদের কজ স্কোয়ার থিটা প্লাস কস টু দি পর ফোর থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি কস টু দি পর ফোর থিটা ইকল হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে ভাই দেখো তো আমরা এখানে কী লিখতে পারি যে কস টু দি পর ফোর থিটা ইকুয়াল হচ্ছে কত ইকুয়াল হচ্ছে সাইন স্কোয়ার থিটা ওকে ইকুয়াল হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না আমরা যদি উভয় পক্ষে সাইন টু দি পর ফোর থিটা দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে কী হয়ে যাবে কস টু দি পর ফোর থিটা ডিভাইডেড বাই সাইন টু দি পর ফোর থিটা ইকুয়াল কত হবে বলো তো সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কত এখানে হয়ে যাবে হচ্ছে সাইন টু দি পর ফোর থিটা তাই তো উভয় পক্ষকে সাইন টু দি পর ফোর থিটা দ্বারা ভাগ করলাম উভয় পক্ষকে কি সাইন টু দি পর ফোর থিটা দ্বারা ভাগ করলাম তাহলে দেখো কস টু দি পর ফোর থিটা ডিভাইড বাই সাইন টু দি পর ফোর থিটা মানে কি কট টু দি পর ফোর থিটা ইকোয়াল এখানে কত হয়ে যাবে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে আমি কি লিখতে পারি কট টু দি পর ফোর থিটা ইকুয়াল কত হবে বলো তো ভাই ইকোয়াল হবে হচ্ছে এখানে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা মানে কি কোসেক স্কোয়ার থিটা কোসেকি স্কোয়ার থিটা তাহলে আমরা কি জানি বলতো আমরা জানি হচ্ছে কোসে স্কোয়ার থিটা কত ওয়ান তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি কোসেয়ার সুতরাং পর ফোর থিটা ইকাল কত হবে ওয়ান প্লাস কত বলতো ওই যে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তাহলে সুতরাং আমরা এখানে কি লিখতে পারি বলতো আমরা এখানে লিখতে পারি এই যে কট টু দি পাওয়ার ফোর থিটা দেখো যে প্রমাণ কিন্তু হয়ে গেছে কট টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস ওয়ান হচ্ছে কট স্কোয়ার থিটা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি কট টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস ওয়ান কত কট স্কোয়ার থিটা এটাই আমাদের প্রমাণ করতে বলছে এটাই কি প্রমাণিত ওকে তো বুঝতে পারছো না সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও হ্যাঁ ক্লিয়ার মাত্র নিরানব্বই জন তো এই নিরানব্বই জনই আসলে দিন শেষে সফল কাম হবে হ্যাঁ এই নিরানব্বই জনই আসলে দিন শেষে সফল কাম হবে ওকে তো দেখো আমরা হচ্ছে নম্বরটা দেখি নম্বরটা কি বলছে দেখো তো বলছে প্রমাণ করো যে সাইনে ইকুয়াল হচ্ছে কস থ্রি বি তাহলে দেখো এই দুইটা থেকে আগে কি আমাদের এ আরবি এর মান বের করতে হবে এ আরবি এর মানটা বের করতে হবে তাহলে দেখো তো এই প্রথম দুইটা নিয়ে যদি কাজ করি তাহলে দেখো তো কি আছে রুট থ্রি টেন এ প্লাস বি রুট থ্রি টেন এ প্লাস বি কত ইকোয়াল আস হচ্ছে থ্রি তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে টেন এ প্লাস বি কত থ্রি বাই রুট থ্রি তাহলে সুতরাং কি লেখা যায় যে টেন এ প্লাস বি কত এ প্লাস বি হচ্ছে এটা দিয়ে এটা কাটাকাটি করলে কত থাকে রুট থ্রি থাকে তাহলে রুট থ্রি এখন টেন কত ডিগ্রি মানে রুট থ্রি বলো তো ষাট ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইকোয়াল কত সিক্সটি ডিগ্রি আচ্ছা এটা হচ্ছে আমাদের এক নম্বর কোয়েশান আচ্ছা আবার আবার দেখো তো এইটুক নিয়ে যদি কাজ করি আমরা টু রুট থ্রি কজ এ মাইনাস বি কত টু রুট থ্রি কজ এ মাইনাস বি ইকোয়াল কত আছে টু রুট থ্রি কজ এ মাইনাস বি ইকোয়াল হচ্ছে থ্রি তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি কজ এ মাইনাস বি ইকোয়াল হচ্ছে থ্রি ডিভাইডেড বাই টু রুট থ্রি তাহলে যদি কাটাকাটি করি এটা দিয়ে কাটাকাটি করে থাকব হচ্ছে রুট থ্রি রুট থ্রি তাহলে সুতরাং বলা যেতে পারে যে কজ এ মাইনাস বি কল কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এখন কস কত ডিগ্রি মানে রুট থ্রি বাই টু বলো তো কজ হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে সুতরাং আমরা কী বলতে পারি এ মাইনাস বি ইকোয়াল হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে দুই নং ইকুয়েশন তাহলে দেখো এটা কত দুই নং ইকুয়েশন তাহলে একা দুই যোগ করে দাও তাহলে এক যোগ দুই করে দাও তাহলে একা দুই যোগ করলে কী হবে বলো তো একা দুই যোগ করলে হবে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল ষাট এ প্লাস বি ইকুয়াল ষাট আর কত এ মাইনাস বি ইকোয়াল হচ্ছে তিরিশ তাহলে দুইটা যোগ করলে কত হবে বলো তো হ্যাঁ বিবি ক্যান্সেল তাহলে টু এ ইকাল হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এ ইকুয়াল কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এর মান তুমি এক অথবা এ বসাও তাহলে এর মান পাবো হচ্ছে পনেরো ডিগ্রি ওকে বি এর মান পাবো পনেরো ডিগ্রি তাহলে দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইড কত লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে সাইনে সাইনে এ মানে কত সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু তাই তো আর রাইট হ্যান্ড সাইডে কি আছে রাইট হ্যান্ড সাইডে কত আছে কস থ্রি বি কস থ্রি বি কস থ্রি বি মানে কত বলো তো যে কস থ্রি ইন্টু পনেরো ডিগ্রি এখন তিন পোলারং পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তার মানে আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সেম হয়ে গেছে এটা ক্লাসরুম ভাই শুধু বাইশ বাইশালেরগুলা করাবেন মানে জলবত্তর এটা ব্যবসার জায়গা না এটা একটা ক্লাস পুয়ারি ও মিথিল আলিম আচ্ছা তোমার ব্যবস্থা করতেছি দাঁড়া ও মিথিল আলিম তোমার ব্যবস্থা করতেছি হুম আচ্ছা ফার্স্ট থেকে আছি অ্যান্ড আজকেই ফার্স্ট ক্লাস করছি অনেক দিন এতদিন অনেক মিস করেছি আচ্ছা ঠিক আছে দিন শেষে কারা সফল হবে আমরা এক্স্যাক্টলি ভাই আপনার আইডি আইডি নেমটা সেই আচ্ছা ওকে ভাই 15 ক্লাসও ক্লাস চাই सेम কি বলছে বুঝি নাই আচ্ছা ওকে আচ্ছা তো চলো হচ্ছে আমরা এখন পরের ম্যাথটা দেখবো হ্যাঁ আর একটা বা দুইটা সিকিউ সলভ করে আমরা কিন্তু এমসিকিউ তে চলে যাব তো দেখো আচ্ছা আমরা সিকিউ তো অনেকগুলা সিকিউ সলভ করলাম তোমরা একটু বলো তো ভাই যে এই যে সিকিউ যা করছি সব কিন্তু সিমিলার টাইপের সিকিউ হ্যাঁ ম্যাক্সিমামে কিন্তু একই ধরনের সিকিউ আমরা কি এখন আমরা কি এখন হচ্ছে এমসিকিউতে যাইতে পারি কি না বলো তো একটু আমরা এখন এমসিকিউ কি সলভ করব আমরা চলো এখন আমরা এমসিকিউ কিউ সলভ করি সবাই একটু বলো সিকিউ কি আর করতে হবে সিকিউ কি আর করতে হবে সবাই একটু বলো তো সিকিউ আর করতে হবে কিনা? না হ্যাঁ অধ্যায় তিনেরও ক্লাস হবে ভাইয়া অধ্যায় তিনেরও ক্লাস হবে আমরা এখন এমসিকিউতে যাই কি বলো সবাই জি ভাই এমসিকিউতে যান ওকে সিকিউ আর করতে হবে না ওকে তো চলো আমরা হচ্ছে এমসি শুরু করি জান্নাতুল ফেরদোস খুশবা বলছে ভাই আমার কমেন্ট পরে না এই যে কমেন্ট পড়লাম সবার কমেন্টই পড়ি আসলে যার কমেন্ট সামনে পড়ে যখন তার কমেন্টই পড়া হয় ওকে তো চলো হচ্ছে আমরা এমসিকিউতে যাই খুব বেশি সিকিউর ছিল না আর দুইটা না তিনটা সিকিউর ছিল হ্যাঁ তো দেখো এই যে আমাদের হচ্ছে এমসিকিউ পার্ট হ্যাঁ এমসিকিউ পার্ট হচ্ছে শুরু এখন তো আমি হচ্ছে প্রায় চল্লিশটার মতো এমসিকিউ রাখছি তো এমসি করার পরে দেখবা যে তোমার কাছে এমসি একদম পুরা ডাল ভাত লাগতেছে একেবারেই ডাল ভাত লাগতেছে দেখবা খুব ইজিলি করে ফেলতে পারতেছ ঠিক আছে আচ্ছা দেখো বলছে এত এর মান কত তাহলে দেখো তো ভাই আমরা জাস্ট ক্যালকুলেশন করি যে ওয়ান মাইনাস টেন সিক্স টেন সিক্স ডিগ্রি মান কত রুট থ্রি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন্স সিক্সটি ডিগ্রি কত রুট থ্রি বাই টু হোল স্কোয়ার প্লাস টু মান হচ্ছে রুট থ্রি বাই টু হোল স্কোয়ার ওকে এখন ক্যালকুলেশন করে তাহলে এখানে ওয়ান মাইনাস থ্রি ডিভাইড বাই ওয়ান প্লাস থ্রি বাই ফোর প্লাস হচ্ছে কত টু থ্রি তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি এখানে হচ্ছে মাইনাস কত হবে এখানে ফোর তাহলে ফোর প্লাস প্লাস হচ্ছে কত এখানে হচ্ছে থ্রি বাই টু থ্রি বাই টু তাহলে দেখো তো ভাই এখানে হচ্ছে মাইনাস টু মাইনাস টু ডিভাইডেড বাই কত সেভেন বাই ফোর প্লাস কত থ্রি বাই টু তাহলে এখানে যদি উল্টায় দিই আমরা কত মাইনাস টু নিজের কিছু নয় মানে কত ওয়ান আছে ইন্টু ফোর বাই সেভেন প্লাস হচ্ছে থ্রি বাই টু ওকে তাহলে দেখো ক্যালকুলেশন করো কী হবে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে এখানে কত অপস মাইনাস কত হবে মাইনাস হয়ে যাবে হচ্ছে তোমার এইট ডিভাইড বাই সেভেন প্লাস হচ্ছে থ্রি বাই টু তাহলে এখানে কী হয় দেখো তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি এখানে হবে হচ্ছে চোদ্দো তাহলে এখানে কত হয় এখানে হচ্ছে মাইনাস ষোলো প্লাস হচ্ছে তিন চারটা একুশ তাহলে একুশ মাইনাস ষোলো মানে কত ফাইভ ডিভাইড বাই হচ্ছে ফোরটিন তার মানে বি নম্বরটা হচ্ছে অ্যান্সার আজান দিচ্ছে আমরা একটু আজানের ব্রেকটা পালন করি হ্যাঁ আজানের ব্রেক আজানের বিরতি হ্যাঁ আজানটা শেষ হলে আমরা আবার শুরু করব। তো তোমরা কিন্তু কেউ যাও না আর খুব বেশি সময় লাগবে না আমরা কিন্তু ইফতারের অনেক আগেই শেষ করে দেবো হ্যাঁ জাস্ট আমরা একটু আজানের বিরতিটা দিই তোমরা একটু জাস্ট থাকো কিন্তু ক্লাসে কেউ যেও না ওকে নাসির বলছো নামাজের ব্রেক দিন ভাই একটু অপেক্ষা করো ভাই আমরা একবারে ক্লাসটা শেষ করি তারপর পাঁচটা পনেরো বিশের মধ্যে ক্লাসটা শেষ করে দিব তারপরে তোমরা একটু নামাজটা পড়ে নিও হ্যাঁ ভাই আমিও নামাজ পড়বো আমি ক্লাসটা শেষ করে নামাজ পড়বো ওকে আজান কিন্তু শেষ হয়ে গেছে তো চলো হচ্ছে আমরা ম্যাথে যাই হ্যাঁ আমরা ম্যাথে যাই চলো আচ্ছা দেখো পরে ম্যাথটা কি বলছে কোসেক সেক থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে দেখালো ভাই আমরা কি জানি আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল কত ইকোয়াল হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো টেনিসার থিটা ইকল কত টেন স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাই তো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে দেখো তো এই যে কোশেক থিটা ইন্টু দেখো তো এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ানকে আমরা কি বলতে পারি টেন স্কোয়ার থিটা তাহলে রুট অফার কত টেন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি কোশেক থিটা ইন্টু রুট অফার টেন স্কোয়ার থিটা মানে কত টেন থিটা তাই তো টেন থিটা তাহলে এখান থেকে কোসেক থিটা মানে কি জানি আমরা ওয়ান বাই সাইন থিটা ইন্টু থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা সাইন থিটা বাই কস থিটা তাহলে দেখো তো আমাদের কী হচ্ছে এইখানে এইখানে হচ্ছে আমাদের হচ্ছে সাইনথিটা সাইন থিটা ক্যান্সেল তাহলে কি ওয়ান বাই কস থিটা মানে কি সেক থিটা তাহলে অ্যান্সার কত হবে এ নাম্বারটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার ওকে জাস্ট কি করছি দেখো এইটা মানে হচ্ছে টেনিসক থিটা তারপর জাস্ট কুসেক থিটা মানে ওয়ান বাই সাইন থিটা টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা জাস্ট ক্যালকুলেশন করছি মানে উল্টায় দিলাম তাহলে দেখো তো চিত্র একটা আঁকি আমরা চিত্র আঁকলে কি হয় এটা হচ্ছে মনে করো থিটা সাইন থিটা মানে কি সাগরে লবণ আছে তাহলে লম্ব হচ্ছে আমাদের কত টু আর দিবস কত ফাইভ তাহলে ভূমির মানটা কত হবে ভূমির মানটা হবে হচ্ছে অতি স্কোয়ার মাইনাস হচ্ছে কি লম্বো স্কোয়ার তাহলে এখানে হচ্ছে রুট অভার ফাইভ মাইনাস ফোর ইকুয়াল হচ্ছে কত ওয়ান তাহলে আমাদের ভূমির মান কত ওয়ান তাহলে টেন থিটা বলছে টু টেন থিটা তাহলে টেন থিটা মানে কত বলতো টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত ফাইভ আর ভূমি হচ্ছে কত ওয়ান তাহলে টু বাই ওয়ান তার মানে কত হচ্ছে ফোর তাহলে আমাদের ডি নাম্বারটাই হচ্ছে এই মাথের অ্যান্সার ওকে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার তো দেখো আমরা পরের ম্যাথটা দেখি পরের ম্যাথটা কি বলছে সাইন থিটা থিটা ইকল ইকল ওয়াই বাই এক্স হলে কস তাহলে এই কস থিটাকে আমরা এভাবে লিখতে পারি কস থিটা ইকুয়াল রুট ওভার আর কজ স্কোয়ার থিটা কারণ দেখি স্কোয়ার এবং রুট ক্যান্সেল হয়ে যায় আলটিমেটলি কিন্তু আমাদের কস থিটাই থাকবে তাহলে দেখো তো ইকুয়াল এটাকে আমরা কি লিখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটাকে কজিস্ক থেকে কী লিখতে পারি ওয়ান মাইনাস কি সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার তাহলে এখন দেখো তো রুট অভার ওয়ান মাইনাস সাইন থিটা কত জানি ওয়াই বাই এক্স তাহলে স্কোয়ার করে দিলে কী হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার তাহলে সুতরাং আমরা যদি এখন লসু করি তাহলে এখানে কি এক্সি স্কোয়ার আর এখানে হয়ে যাবে এক্সি স্কোয়ার মাইনাস এখানে ওয়াই স্কোয়ার তাহলে দেখো উপরেরটাকে রুট করলে কী হয়ে যাবে রুট অভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ারকে রুট করলে কী থাকবে আমাদের শুধু এক্স থাকবে তাহলে অ্যান্সার কত বলো তো অ্যান্সারটা হচ্ছে আমাদের এই যেইটা রুট অফ আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স অর্থাৎ এই নাম্বারটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার ওকে সিম্পল ম্যাথ একদম দেখো কত বলছে কজে ইকুয়াল হাফ হলে সাইন স্কোয়ারের এর মান কত কী দিয়ে আছে দেখো তো কজে ইকুয়াল হচ্ছে হাফ কজ কত ডিগ্রি মান হাফ বলো তো ভাই কজ কজ হচ্ছে কত ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে আমি এখান থেকে বলতে পারি এ কল হচ্ছে ষাট ডিগ্রি এ কল কত ষাট ডিগ্রি তাহলে এখানে কী বলছে আমাদের দেখো সাইন স্কোয়ার এ তাহলে সাইন স্কোয়ার মানে কত সাইন স্কোয়ার ষাট ডিগ্রি তাহলে সাইন ষাট ডিগ্রি মানে কত রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু হোল স্কোয়ার ইকোয়াল কত হয়ে যাবে থ্রি বাই ফোর তার মানে অ্যান্সার কত বলো তো ডি নাম্বারটা সবাই কি বুঝতে পারতো কিনা একটু বলো তো সবাই বুঝতে পারতো কিনা একটু বলো ইফতিখার আহমেদ সরকার আমার আগে অ্যান্সার বলে দিছে অমিত দাস বলছে ডি 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 ওকে নাসির ডি বলছে রুকায় সেতু বলছে ডি আচ্ছা তার মানে সবাই বুঝতে পারতেছ ওকে চলো আমরা হচ্ছে পরের ম্যাথটা দেখি পরের ম্যাথটা কি বলছে দেখো তো পরে একটা বলছে দেখো তো যে সাইন থিটা ইন্টু কত রুট অব আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে কি বলতো কট স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা তাহলে সাইন থিটা ইন্টু দেখো এই স্কোয়ার এবং রুট ক্যান্সেল হয়ে কী থাকবে শুধু কর্থিটা থাকবে এখন সাইন থিটা ইন্টু কর্থিটা মানে কত বলতো তো কর্থিটা মানে হচ্ছে থিটা বাই সাইন থিটা কসথিটা বাই সাইন থিটা তাহলে দেখো সাইন থিটা সাইন থিটা ক্যান্সেল থাকবে কি শুধু কস্তিটা তাহলে আমাদের অ্যান্সার কত বলো তো অ্যান্সার হচ্ছে বি নাম্বার কস্তিটা ওকে তারপরে আসো তারপরে ম্যাচটা কী বলছে আমাদের যে টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মান কত তাহলে টেন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি স্কোয়ার মাইনাস সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার তাহলে দেখো রুট থ্রি কি স্কোয়ার করলে কত হবে থ্রি মাইনাস এখানে হচ্ছে ওয়ান বাই টু তাহলে ক্যালকুলেশন করলে কত হবে দেখো তো টু এখানে হচ্ছে সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ ফাইভ ফাইভ বাই বাই টু টু তাহলে আমাদের হচ্ছে এই নাম্বার এটাই হচ্ছে অ্যান্সার ওকে তারপরে একটা কি বলছে দেখো তো যে সাইনে ইকুয়াল টু টার টু ইনভার্স হলে সেকে ইকুয়াল কত দেখো কি দেওয়া আছে সাইনে ইকুয়াল হচ্ছে রুট অভার এই টু ইনভার্সকে কী বলতে পারি আমরা ওয়ান বাই টু ওয়ান বাই টু বলতে পারি তাহলে দেখো তো সাইন সাইনে ইকুয়াল এ ইকুয়াল এটাকে আমরা কী বলতে পারি যে ওয়ানকে রুট করলে ওয়ান আর টুকে রুট করলে রুট টু তাই তো তাহলে সাইন কত ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু সাইন হচ্ছে কত ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু বলতো ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু তাহলে দেখো তো সুতরাং সেকে ইকুয়াল মানে কত সেকে ইকুয়াল কত সেক ফর্টি ফাইভ ডিগ্রি সেক্স ফর্টি ফাইভ ডিগ্রি মানে আমরা কত জানি রুট টু তার মানে অ্যান্সার কত ডি নাম্বার ওকে ডি নাম্বারটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার তো চলো হচ্ছে আমরা পরের ম্যাথটা দেখি তোমরা সবাই খুব ইজিলি বের করতে পারতেছো সবাই খুব ইজিলি ম্যাথগুলা কিন্তু করে ফেলতে পারতেছ এটাই আসলে ভালো লাগার ব্যাপার আর কি আচ্ছা কি মানিক ভাইয়ের ক্লাস কি শুরু করছে ওটাই করবো এটা আমরা পরের ম্যাথটা দেখি পরের ম্যাথটা কি বলছে দেখো আমাদের একটা চিত্র আছে দেখো একটা চিত্র দেয়া আছে বলছে চিত্রে কিউ আর দেখো চিত্রে কত পনেরো বলছে আমাদের তাহলে দেখো তো যে আমাদের হচ্ছে অতিভুজ কোনটা বলো তো অতিভুজ হচ্ছে পি তাহলে আমরা সত্যমাতে কি জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার লম্ব মানে কত পি কিউ প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার ভূমি মানে কত কিউআর স্কোয়ার তাই তো কিউআর স্কোয়ার তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি দেখো তো কিউআর স্কোয়ার ইকল হচ্ছে পিআর স্কোয়ার মাইনাস হচ্ছে কত পিকিউ স্কোয়ার তাই তো পিকিউ স্কোয়ার তাহলে পিকিউ পিআর মানে কত সতেরো স্কোয়ার মাইনাস হচ্ছে পিকিউ কত এইট স্কোয়ার তাহলে সতেরো কি স্কোয়ার করলে কত হয় দেখি তো সতেরো কি স্কোয়ার করলে কত হয় আমরা একটু দেখি ক্যালকুলেটার তো না এখানে মনে হয় না ক্যালকুলেটার আছে আমাদের তো আমরা চলো ক্যালকুলেটারেই দেখি আমরা ক্যালকুলেটারেই দেখব চলো আচ্ছা আমাদের কত বলছে সতেরো স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার সতেরো স্কোয়ার মাইনাস হচ্ছে এইট স্কোয়ার তাহলে এটাকে আবার রুট করলে কত হয় পনেরো হয় তার মানে এটা হচ্ছে দুইশো পঁচিশ তাহলে সুতরাং কিউ আর কিউ আর ইকুয়াল হচ্ছে পনেরো তার মানে এটা কিন্তু সঠিক কিউ আর ইকুয়াল পনেরো এখন বলছে কট পি ইকোয়াল হচ্ছে এইট বাই পনেরো তাহলে এইটুকের মান কত পাইলাম আমরা হচ্ছে পনেরো তাহলে কট কত বলছে কট হচ্ছে পি তার মানে পি কোনটা দেখো তো এই যে এটা হচ্ছে পি তাই তো তাহলে এইটা হচ্ছে যদি পি হয় তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি অর্থাৎ সূক্ষ্ম কোন সংলগ্ন যে বাহু সেটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি আমাদের উচ্চতা আর এটা কি অতিভুজ তাহলে দেখো তো কট পি কট পি মানে কত কট পি মানে কত বলতো যে এটাকে আমরা কি বলতে পারি কটের ক্ষেত্রে কি টেন মানে হচ্ছে টেরা লম্বাভূত লম্ব বাই ভূমি তাহলে কট মানে কি ভূমি বাই লম্ব তাহলে ভূমি কত দেখো তো এখানে ভূমি হচ্ছে পি কিউ আর লম্ব কত বলতো কিউ আর তাহলে পি কিউ কত পি কিউ হচ্ছে এইট আর কিউ আর কত পনেরো তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক তার মানে এটাও সঠিক গো নম্বর বলছে সাইন থিটা প্লাসিটাইকল হচ্ছে কত চারশো নয় ডিভাইড বাই দুশো পঞ্চান্ন তাহলে সাইন থিটা থিটা মানে কোনটাই যে এটা হচ্ছে থিটা যখন এটা থিটা তখন কি বলতো যখন এটা থিটা তখন থিটার সংলগ্ন যে বাহু এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব আর অতি বুঝতো সবসময় সেম তাহলে দেখো তো সাইন থিটা প্লাস হচ্ছে সেক থিটা সেক থিটা সাইন মানে কত সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব বাই হচ্ছে অতিভুজ তাহলে কত আট বাই সতেরো আট বাই সতেরো প্লাস সেক মানে কত বলতো কজের উল্টা অর্থাৎ কি হবে অতিভুজ বাই হচ্ছে ভূমি তাহলে অতিবুজ হচ্ছে সতেরো আর ভূমি হচ্ছে পনেরো তাহলে সতেরো বাই হচ্ছে পনেরো কত সতেরো বাই হচ্ছে ওকে দেখো আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত হয় দেখি একটু যে আট বাই সতেরো আট বাই সতেরো যোগ হচ্ছে কত সতেরো বাই পনেরো তাহলে দেখো কত হচ্ছে চারশো নয় বাই চারশো নয় বাই কত দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন দেখো এটা কিন্তু সঠিক তার মানে আমাদের কোনটা বলো তো হচ্ছে ডি নাম্বার এক দুই তিন তিনটাই সঠিক ওকে সিম্পল ম্যাথ জাস্ট বেসিক কনসেপ্টটা দরকার একদম দেখো বলছে ফোর সেকে ইকল ফাইভ হলে সাইনে ইকল কত কি বলছে ফোর সে কে ইকল হচ্ছে ফাইভ তাহলে দেখো তো ভাই আমরা কি জানি সে কে ইকল কি লিখতে পারি সে কে ইকল হচ্ছে ফাইভ বাই ফোর তাহলে সুতরাং কজে ইকল কত হয়ে যাবে উল্টা হয়ে যাবে কজে ইকল হচ্ছে ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ তাহলে একটা চিত্র আঁকো এটা হচ্ছে মনে করো আমাদের এ কজ এ মানে কত ফোর ভূমি বাই ভূমি হচ্ছে ফোর অতিভুজ হচ্ছে ফাইভ তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে কত বলতো যে রুট অভার ফাইভ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার মানে কত হবে এটা হবে থ্রি তাই তো তাহলে এটা যদি থ্রি হয় তাহলে সাইনে ইকল কত হবে সাইনে ইকাল হচ্ছে সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ কত থ্রি বাই হচ্ছে ফাইভ তাহলে অ্যান্সার কত থ্রি বাই ফাইভ সি নাম্বারটা হচ্ছে এই মাথের অ্যান্সার ওকে সি নাম্বারটা হচ্ছে এই মাথের অ্যান্সার দেখো বলছে টেন থিটা প্লাস থার্টি ডিগ্রি ইকল রুট থ্রি হলে থিটা এর মান কত তাহলে কি বলছে টেন থিটা প্লাস থার্টি ডিগ্রি ইকল হচ্ছে কত রুট থ্রি টেন কত ডিগ্রি মান রুট থ্রি বলো তো টেন হচ্ছে ষাট ডিগ্রি মান রুট থ্রি তাহলে উভয় পক্ষ থেকে টেন ক্যান্সেল তাহলে আমার থাকবে কত থিটা প্লাস থার্টি ডিগ্রি ইকল কত সিক্সটি ডিগ্রি তাহলে থ্রিটা ইকল কথা হবে বলো তো থিটা হচ্ছে সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি কল কত থার্টি ডিগ্রি এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার ওকে সো বি নাম্বারটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার সবাই একটু বলো তো বোঝা যাচ্ছে কি না সবাই একটু বলো যে বোঝা যাচ্ছে কি না সবাই একটু বলো যে বোঝা যাচ্ছে কি না হ্যাঁ অমিত দাস বলছে বি 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 অনেকগুলা বি বলছে ওকে ক্লিয়ার জানাতুল ফেরদোস খুশবা বলসো ক্লিয়ার আবদুল্লা বলসো ক্লিয়ার ওকে তো চলো আমরা পরের ম্যাচটা দেখি আজকে আমাদের স্মার্ট বোর্ডটা একটু সমস্যা করতেছে বুঝছো এই কারেন্টটা চলে যাওয়ার পরে দেখো এই কল বলছে পাই বাই সিক্স তাহলে টেন টু এ টেন তাহলে এ মানে কত বলো তো এ মানে হচ্ছে পাই বাই তাহলে টু পাই বাই সিক্স তাহলে কী হয়ে যাবে এখানে হয়ে যাবে পাই বাই থ্রি তাই তো টেন পাই বাই থ্রি মানে কত বল টেন পাই বাই থ্রি মানে হচ্ছে টেন সাইট ডিগ্রি তাহলে টেন সাইট ডিগ্রি কত রুট থ্রি এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার তাহলে রুট থ্রি কোথায় আসে ডি ডি হচ্ছে ওকে খুবই সিম্পল ম্যাথ দেখো বলছে কটেক্স এটার অ্যান্সার কত হবে বলো তো এটার অ্যান্সার কত হবে একটু বলো আমাকে তোমরা একটু বলো এটার অ্যান্সার কত হবে এটার অ্যান্সার কত হবে বলো সবাই একটু বলো এটার অ্যান্সার কত হবে এটার অ্যান্সার কত হবে বলো সবাই মোটামুটি সহজ লাগতেছে সহজই লাগবে শেষ পর্যন্ত করো দেখবার সহজই লাগবে একদম ওকে সবাই একটু বলো এটার অ্যান্সার কত হবে এক্সাক্টলি আবদুল্লাহ ডি নাম্বারটা হবে হচ্ছে এই অ্যান্সার তো দেখো একটু করে দিই আমি এখানে কী আছে এখানে আসা হচ্ছে আমাদের এখানে আসা হচ্ছে কট এক্স ইন্টু কত রুট অভার ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্সকে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার তাই তো তাহলে দেখো স্কোয়ার এবং রুট ক্যান্সেল হয়ে যায় কী হয়ে যাবে কট এক্স ইন্টু হচ্ছে কত সাইন এক্স আবার কট বলতে পারি কট বলতে পারি হচ্ছে বাই

কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোল কত কোসেক স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা কত ওয়ান তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো এই স্কোয়ার মাইনাস বি অর্থাৎ কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ থিটা প্লাস কর থিটা ইন্টু কি বলতো ইন্টু হচ্ছে কোসেক থিটা মাইনাস থিটা থিটা মাইনাস কর থিটা হচ্ছে ওয়ান তাহলে দেখো আমাদের কোসেক থিটা প্লাস করথিটার মান দিয়ে আছে কত থ্রি বাই টু ইন্টু কত কোসেক থিটা মাইনাস কর থিটার ইকোয়াল কত ওয়ান তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে কোসেক থিটা মাইনাস থিটা ইকোয়াল কত হবে কোসেক থিটা মাইনাস কর থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই থ্রি বাই টু তো এটা হয়ে যাবে কত টু বাই থ্রি সো টু বাই থ্রি কোনটা বলো তো সেই নাম্বারটা হচ্ছে অ্যান্সার ও আচ্ছা সরি আমাদের চাইছে কর থিটা মাইনাস কোসেক থিটা হ্যাঁ কর্থিটা মাইনাস কোসেকথিটা চাইছে কিন্তু আমাদের এখানে কর্থিটা মাইনাস কোসেকথিটা চাইছে তাহলে এটা কত টু বাই থ্রি হয়ে যাবে তাহলে দেখো তো ভাই আমি যদি একটা মাইনাস কমন নেই মাইনাস যদি কমন নেই তাহলে কী থাকবে লিখতে পারি কর্থিটা মাইনাস কোসেকথিটা তাই তো কর্থিটা মাইনাস কোসেকথিটা লিখতে পারি ইকোয়াল কত টু বাই থ্রি তাহলে সুতরাং কর্থিটা কর্থিটা মাইনাস কোসেক্তিটা ইকোয়াল কত হয়ে যাবে কোসেক্তিটা ইকল কত হয়ে যাবে বলতো মাইনাস টু বাই থ্রি সো আমাদের সি নাম্বারটা কিন্তু না আমাদের মাইনাস টু বাই থ্রি যেখানে আছে অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার ওকে বি নাম্বারটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার আচ্ছা দেখো কি বলছে কোসে কে মাইনাস কটে ইকুয়াল ওয়ান বাই এক্স হলে কোসে প্লাস কটে কত হবে এটা কত হয়ে যাবে বলো তো আমি যে একই জিনিস যে কোসে কি স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল কত ওয়ান তাহলে সুতরাং কি লিখতে পারি যে কোসে প্লাস কোটে ইন্টু কত ইন্টু হচ্ছে কোসেকে মাইনাস কটে কোসে কে মাইনাস কটে ইকোয়াল কত বলতো ওয়ান তাহলে এটার মান কত দেয়া আছে আমাদের এটার মান হচ্ছে কোসে প্লাস কটে প্লাস হচ্ছে কটে ইকুয়াল কত হয়ে যাবে ইকুয়াল হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এই যে কোসে কে মাইনাস কটে তাহলে কোসেকে মাইনাস কোটের মান দেওয়া হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে বসায় দাও ওয়ান বাই এক্স তাহলে আলটিমেটলি কত হচ্ছে এক্স হচ্ছে এক্সি হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার সি নাম্বারটাই হচ্ছে অ্যান্সার ওকে সিমিলার কাইন্ড অফ ম্যাথ অনেকগুলো আছে সম্ভবত দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল ফোর আছে তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল ফোর হলে বলছে থিটার মান কত তাহলে দেখো এটাকে লিখতে পারি টেন স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে ফোর মাইনাস ওয়ান তাহলে কত হবে টেন স্কোয়ার থিটা ইকোয়াল কত হয়ে যাচ্ছে থ্রি তাহলে কী বলতে পারি বলো তো ভাই এখান থেকে আমরা টেন থিটা কত রুট ওভার থ্রি তাহলে টেন কত ডিগ্রি মানে রুট থ্রি বলতো টেন থিটা হচ্ছে টেন ষাট ডিগ্রি তাহলে সুতরাং থিটা ইকোয়াল কত ষাট ডিগ্রি থিটা ইকল হচ্ছে ষাট ডিগ্রি এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার ওকে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার ওকে সবাই একটু বলো তো যে বুঝতে পারা যাচ্ছে কি না সবাই একটু বলো যে বুঝতে পারা যাচ্ছে কি না সাকিব হাসান বলছে ডি ওকে নাসির বলছো হচ্ছে ষাট ডিগ্রি সবাই একটু বলো যে বুঝতে পারা যাচ্ছে কি না আরে ছয় হাজার বলতে সাকিব হাসান না ভাই ছয় হাজার না ষাট ডিগ্রি মাত্র ওকে সীমা বলছো ষাট ডিগ্রি ওকে তো চলো হচ্ছে আমরা পরের ম্যাথটা দেখি হ্যাঁ আমরা পরের ম্যাথটা দেখি দেখো বলছে উ আর ত্রিভুজের কোন কিউ ইকুয়াল হচ্ছে এক সমকোণ কোন কিউ ইকুয়াল কত এক সমকোণ তাহলে মনে করো পি আর একটা ত্রিভুজ তাহলে এটা কি আমাদের এক না দেখো যেটা হচ্ছে এক সমকোণ হচ্ছে কিউ হ্যাঁ হচ্ছে আর তো বলছে কোন পি আর কিউ তাহলে পি আর কিউ ইকুয়াল ষাট ডিগ্রি তাহলে এই এই কোণের মান বলছে ষাট ডিগ্রি হ্যাঁ এই কোণের মান বলছে ষাট ডিগ্রি এবং পি ইকুয়াল ইকাল হচ্ছে আট সেন্টিমিটার তাহলে পি এইটুকের টুকের মান দেওয়া আছে কত আট সেন্টিমিটার এবং কিউআর আর ইকোয়াল দেওয়া হচ্ছে কত তাহলে কিউআর মান কত সেটা আমাকে বের করতে বলছে কিউআর দেখো যে এটার মান বের করতে বলছে তাহলে এখন দেখো এটা কিন্তু খুব সিম্পল মানে সুন্দর একটা ম্যাথ যে এটা কি আমাদের এটা যদি আমাদের থিটা হয় তাহলে এটা মনে করো থিটা ইকোয়াল ষাট ডিগ্রি হ্যাঁ তাহলে এটা কি আমাদের ভূমি তাই তো এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা কি বলতো এটা হচ্ছে লম্ব তাহলে ভূমি ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক কার এর তাহলে আমরা জানি কি টেন থিটাইকল কত হবে এখানে টেন থিটাইকল কত বলতো যে লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত পি পিকিউ ডিভাইডেড বাই ভূমি কত কিউ আর আর তাহলে থিটা মানে কত বলতো টেন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি ইকোয়াল কত দেখো তো পিকিউ এর মান দেয় আছে এইট এবং কিউ আর এর মানটা আমাকে বের করতে হবে তাহলে দেখো তো কিউআর ইকল কত হবে এইট বাই কত বলো তো এইট বাই হচ্ছে আমাদের টেন সিক্সটি ডিগ্রি ওকে টেন হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে কিউ আর ইকল কত হবে বলো তো কিউআর ইকল হবে হচ্ছে এইট বাই টেন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি তাহলে এইট বাই রুট থ্রি কি কোথাও আছে নাই আমরা কি কোথাও ভুল দেখলাম কি হচ্ছে এত তাহলে টেন থিটা লম্বা লম্ব বাই ভূমি ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে উত্তরে হয়তো অপশনে কোথাও ভুল আছে হ্যাঁ অপশনে হয়তো বা কোথাও ভুল আছে ওকে অ্যান্সার নাই এখানে আমরা কোথাও ভুল করি না এখানে অপশনে কোথাও ভুল আছে ওকে তো এখানে অপশনে কোথাও ভুল আছে বাট এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার ওকে তো দেখো একশো সত্তর নাম্বার সরি মানে এই পরের ম্যাথটা কি বলছে আমাদের পরের ম্যাথটা বলছে যে কোসেকথিটা প্লাস কর্তিটা ইকল হাফ হলে কত এটা তোমরা একটু বলো তো কত হবে এটা তোমরা বলো কত হবে এটার মান কত হবে বলো কোসেটা প্লাস কর্তিটা ইকল হাফ হলে কোশেক মাইনাস কর্তিটার মান কত হবে বলো সবাই একটু কমেন্ট করে জানাও কত হবে আবদুল্লাহ বলছে টু ওকে আচ্ছা সবাই বলতেছে টু তার মানে টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে ঠিকই আছে টুই হবে ওকে তো এইটা কিন্তু আর করবো না কারণ টাইপের অনেকগুলো ম্যাট করে ফেলছি অলরেডি দেখো টেন থিটা ইকল থ্রি বাই ফোর হলে সেকি স্কোয়ার থিটা ইকল কত তাহলে দেখো তো ভাই টেন থিটা ইকল থ্রি বাই ফোর মনে করো এটা হচ্ছে আমাদের থিটা এটা হচ্ছে মনে করো আমাদের থিটা তাহলে টেন থিটা মানে কত বাই ভূমি তাই তো তাহলে এটার মানে কত হয়ে যাবে এটা কি অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার ইকোল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ফাইভ তাহলে সেক মানে কত সেক মানে কত বলো তো অতিভুজ বাই হচ্ছে আমাদের ভূমি তাহলে সুতরাং সেক স্কোয়ার থিটা ইকল কত হবে সেক স্কোয়ার থিটা ইকল হচ্ছে ফাইভ বাই ফোর হোল স্কোয়ার ইকল কত বলো তো পঁচিশ বাই ষোলো পঁচিশ বাই ষোলো তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা ওকে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার ওকে তারপর দেখা বলছে টেনে ইকোয়াল ওয়ান হলে কজে ইকোয়াল কত টেন এ ইকোয়াল হচ্ছে ওয়ান তাহলে টেন কত ডিগ্রি মানে ওয়ান বলতো টেন হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান তাহলে এ ইকোয়াল কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে বলছে কজ এ কজ এ মানে কত বলতো কস ফর্টি ফাইভ ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি মানে কত ওয়ান বাই রুট টু সো অ্যান্সার ইজ এ ওকে অ্যান্সার হচ্ছে এ আচ্ছা দেখো বলছে এবিসি ত্রিভুজের আচ্ছা এখানে আমাদের উদ্দীপকটা মিসিং হ্যাঁ উদ্দীপকটা মিসিং আমরা এটা স্কিপ করি এখানে উদ্দীপকটা মিসিং আছে হ্যাঁ দেখো টেন থ্রি থিটা ইকল কস থ্রি থিটা হলে থিটার মান কত নর্মালি একটা জিনিস চিন্তা করো আমরা জাস্ট অপশন টেস্ট করি হ্যাঁ যখন থিটা ইকোয়াল জিরো ডিগ্রি হয় দেখো তো কী হয় থিটা ইকোয়াল জিরো ডিগ্রি হলে কী হয় দেখো তো সাইন থ্রি থিটা থ্রি থিটা মানে কত থ্রি ইন্টু জিরো ডিগ্রি তার মানে কত সাইন জিরো সাইন জিরোর মান কত বলো তো জিরো দেখো আবার কস জিরো মান কত হয়ে যায় দেখো তো কস থ্রি ইন্টু জিরো ডিগ্রি থ্রি ইন্টু জিরো ডিগ্রি মানে কত কস জিরো কস জিরোর মান কত ওয়ান তাহলে দেখো দুইটা কিন্তু সমান হয় নাই তার মানে এই নাম্বারটা অ্যান্সার হচ্ছে না এ নাম্বারটা কিন্তু অ্যান্সার হবে না দেখো থিটা ইকল যদি পনেরো ডিগ্রি হয় যে থিটা ইকল যদি পনেরো ডিগ্রি হয় তাহলে কি হয় থিটাইকল পনেরো ডিগ্রি হলে সাইন থ্রি থিটা তাহলে সাইন থ্রি থিটা মানে কত বলো তো থ্রি ইন্টু পনেরো ডিগ্রি থ্রি ইন্টু পনেরো ডিগ্রি মানে কত ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মানে কত ওয়ান বাই রুট টু আবার দেখো তো কস ফর্টি ফাইভ কস থ্রি থিটা থ্রি ইন্টু থিটা মানে কত পনেরো ডিগ্রি তাহলে কত হবে দেখো তো ভাই কস ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে কস ফর্টি ফাইভ ডিগ্রি মানে কত ওয়ান বাই রুট টু তার মানে দেখো এই ক্ষেত্রে কিন্তু দুইটা মান সমান হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু দুইটা মান সমান হয়ে যায় তার মানে থ্রিটায় মান কত হবে পনেরো ডিগ্রি হবে ওকে তার মানে থিটা এমান কত হবে পনেরো ডিগ্রি হবে তুমি চাইলে এভাবে অপশন টেস্ট করলেই কিন্তু অ্যান্সার বের হয়ে যাবে ওকে দেখো সেম ম্যাথ কর্থিটা মাইনাস কোসেক থিটায় কাল হলে কোশেক থিটা মাইনাস কর থিটাই কলকাতা এটা হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক থাকবে তোমাদের এইগুলো ম্যাথ অনেকগুলো করা হয়েছে দেখো সেক থিটা ইন্টু ওয়ান মাইনাস কলেজ স্কোয়ার থিটা সেক থিটা ইন্টু রুট আবার ওয়ান মাইনাস কলেজ থিটা মানে কি বলো তো সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা তাহলে এখন দেখো তো সেক থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটাকে রুট করলে কত হয়ে যাবে সাইন থিটা হয়ে যাবে সাইন থিটা তাহলে সেক থিটা মানে কত ওয়ান বাই কস থিটা ইন্টু হচ্ছে কি সাইন থিটা তাহলে দেখো তো এখানে কি সাইন থিটা বাই কস থিটা থাকতেছে তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি টেন থিটা তাহলে অ্যান্সার কী বলো তো অ্যান্সার হচ্ছে টেন থিটা ওকে অ্যান্সার কত আমাদের টেন থিটা আচ্ছা তারপরে দেখো কী বলছে বলছে এই কল্পনার পনেরো হলে দেখো তো এই কল্পনার ডিগ্রি হলে এগুলো তোমরা নিজের এবার বাদ এক শুধু মানে থিটার মানের মানগুলো জানলেই তুমি এগুলা করে ফেলতে পারবে এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে হ্যাঁ একদম সিম্পল একেবারেই সিম্পল দেখো টেন থিটার ইকোয়াল ফোর বাই থ্রি হলে সেক মান কত দেখো তো টেন থিটার টেন এর মান বলছে তাহলে এটা মনে করো হচ্ছে এ তাহলে কত বলছে ফোর বাই থ্রি তাহলে এখানে কত লম্ব হচ্ছে ফোর ভূমি হচ্ছে থ্রি তাহলে এটা হয়ে যাবে কত ফাইভ তাহলে সেকে ইকল কত বলতো সেকে সেক মানে কি বলতো অতিভুজ বাই হচ্ছে ভূমি ফাইভ বাই থ্রি আনসার হচ্ছে ফাইভ বাই থ্রি ডি নাম্বারটা হচ্ছে আনসার ওকে আচ্ছা দেখো বলছে ত্রিকোণমিতির সম্পর্কগুলোর ক্ষেত্রে কোনটি সঠিক আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তার মানে এটা সঠিক সেক স্কোয়ার থ্রিটা মানে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটাও সঠিক

অনেকগুলো ম্যাথ করছি তোমরা একটু বলো হবে বলো হবে বলো সামির আহমেদ বলতেছে এ অমিত দাস অনেক পিছাই আছো ভাইয়া এই ম্যাথের অ্যান্সারটা বলো কত হবে বি আবদুল্লা বলছো বি না ফোর বাই ফাইভ হবে না অ্যান্সার হবে ফাইভ বাই ফোর হ্যাঁ অ্যান্সার হবে ফাইভ বাই ফোর যারা বি বলতেসো তারা হচ্ছে কারেক্ট যারা বি বলতেসো তারা কারেক্ট দেখো বলছে কত যে টেন থিটা ইকোয়াল টু বাই ফাইভ বাই টু হলে কর থিটা ইকল কত টেন থিটা যদি টু বাই ফাইভ ফাইভ বাই টু হয় তাহলে কর থিটা ইকল কত হয়ে যাবে এদের উল্টাটা অর্থাৎ টু বাই ফাইভ তাহলে সুতরাং কট স্কোয়ার থিটা ইকোয়াল কত হবে কট স্কোয়ার থিটা ইকোয়াল হবে হচ্ছে টু বাই ফাইভ হোল স্কয়ার ইকল কত বলো তো ফোর বাই টোয়েন্টি ফাইভ ওকে ফোর বাই টোয়েন্টি ফাইভ অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে ম্যাথ দেখো তো বলছে যে সাইনে ইকোয়াল কস সাইন থ্রি এ ইকোয়াল কস থ্রি হলে এর মান কত এর মান পনেরো ডিগ্রির আগের ম্যাথটাই কিন্তু দেখছি আমরা হ্যাঁ এর দুই তিনটা আগের ম্যাথে কিন্তু এই টাইপের একটা ম্যাথ দেখছি একদম সিমিলার ম্যাথ আচ্ছা দেখো বলছে সাইন স্কোয়ার এ ইকোয়াল হাফ হলে কস টু এ কত দেখো সাইন স্কোয়ার এই কল কত দে আসে হাফ দেওয়া আছে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না যদি রুট করে দিই তাহলে সাইনে কল কত হবে সাইনে কল কত হবে দেখো তো রুট অভার হাফ তাহলে দেখো তো সাইন এ সাইনে ইকোয়াল কত দেখো তো ওয়ানকে রুট করলে ওয়ান আর কে রুট করলে কত রুট টু তাহলে দেখো সাইন কত ডিগ্রি বা নয়ান বাই তাহলে এই কল হয়ে যাবে ফর্টি ফাইভ তাই তো এই কল হয়ে যাবে ফর্টি তাহলে কস টু এ

সাইন থিটা ইকল হচ্ছে রুট থ্রি বাই টু সাইন কত ডিগ্রি মানে রুট থ্রি বলতো সাইন হচ্ছে ষাট ডিগ্রি মান রুট থ্রি তাহলে বলছে টেন সাইড টেন থিটা অর্থাৎ টেন থিটা মানে কত টেন থিটা মানে হচ্ছে টেন ষাট ডিগ্রি তাহলে টেন সাইট ডিগ্রি ইকল কত বলো তো রুট থ্রি সো অ্যান্সার ইজ এ অ্যান্সার কত এ দেখো কস থিটা ইকুয়াল রুট থ্রি বাই টু হলে থিটা ইকুয়াল কত তাহলে কস থিটা ইকুয়াল রুট থ্রি বাই টু তার মানে থিটাইকল কত বলো তো থিটাইকল হচ্ছে তিরিশ ডিগ্রি ওকে থিটাইকল হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি তাহলে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে ডি অনেক সিম্পল ম্যাথ অনেক সিম্পল ম্যাথ দেখো টু থিটাইকল একশো বিশ ডিগ্রি হলো সাইন থিটার মান কত তাহলে টু থিটাইকল যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে থিটাইকল কত তো ষাট ডিগ্রি থিটাইকল হচ্ছে ষাট ডিগ্রি তাহলে সুতরাং সাইন থিটা মানে কত সাইন ষাট ডিগ্রি সাইন থ্রিটা মানে কত সাইন ষাট ডিগ্রি তাহলে সাইন ষাট ডিগ্রি মানে কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার আচ্ছা দেখো সেক ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কস ফর্টি ফাইভ ডিগ্রি এর মান কত সেক ফর্টি ফাইভ ডিগ্রি মানে কত রুট টু ভাগ ভাগ কত কস ফর্টি ফাইভ ডিগ্রি মানে কত ওয়ান বাই রুট টু তাহলে এখন এই ভাগটাকে আমরা এভাবে লিখতে পারি যে রুট টু ভাগ হচ্ছে ওয়ান বাই রুট তাই তো এই রুট টু ভাগকে আমরা জাস্ট এই বাই চিহ্ন আকারে ওয়ান বাই রুট দিলাম তাহলে এখন যদি উল্টায় দেয় তাহলে কি হয়ে যাবে রুট টু ইন্টু হচ্ছে রুট টু তাহলে রুট টু ইন্টু রুট মানে কত টু এটাই হচ্ছে অ্যান্সার তাহলে টু হচ্ছে আমাদের ডি নাম্বারটা ওকে তো দেখো পরের ম্যাথটা দেখি আমরা সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক কোনটি সঠিক ঠিক আছে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক কোনটি সঠিক দেখো বলছে কট থিটা ইকল হচ্ছে সাইন থিটা বাই কস্তিটা দিস ইজ টোটালি রং কট থিটা ইকল মানে কি কস্তিটা বাই সাইন থিটা এটা কিন্তু অ্যান্সার হবে না সাইন থিটা ইকল হচ্ছে ওয়ান বাই সেক থিটা না সাইন থিটা মানে হচ্ছে ওয়ান বাই কোসেক থিটা এটাও রং টেন থিটা ইকল সাইন থিটা বাই কস্তিটা তার মানে এটা কিন্তু সঠিক আমরা জানি টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস্তিটা ওকে ওকে দেখো কোন সূত্রটি সঠিক দেখো টেন স্কোয়ার থিটা ইকল ওয়ান মাইনাস সেকি স্কোয়ার থিটা এটা কি সঠিক দেখো আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান তাহলে দেখো তো টেন স্কোয়ার থিটা মানে কি সেকি স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হবে তার মানে এটা রং দেখো সেকি স্কোয়ার থিটা কোসিক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এটা কিন্তু সঠিক না কোসিক স্কোয়ার থিটা মানসাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান এটাও ভুল সাইন স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এটাও কিন্তু ভুল সাইন স্কোয়ার থিটা প্লাস যদি কট স্কোয়ার কট স্কোয়ার থিটা থাকতো তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান হতো বা যেহেতু নাই তার মানে এটা হচ্ছে ভুল দেখো বলছে ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা দেখো ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই সেক স্কোয়ার থিটা মানে কি কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান তার মানে এটা কিন্তু সঠিক আমরা জানি এটা সঠিক তার মানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের এম্যাথের অ্যান্সার ওকে ডি নাম্বারটা হচ্ছে আমাদের এম্যাথের অ্যান্সার তার মানে দেখো আমাদের কিন্তু এমসি কিউ সব শেষ আমরা কিন্তু প্রায় চল্লিশটার মতো এমসি কিউ সলভ করছি চল্লিশটার মতো এমসি কিউ সলভ করছি প্রায় পনেরোটার মতো সিকিউ সলভ করছি তো তোমরা এখন একটু বলো যারা ফার্স্ট টু লাস্ট ক্লাস করছো একটু ভাইয়াকে জাস্ট কাইন্ডলি কমেন্ট করে জানাও যে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করছো তারা কি এ টু জেড সব কিছু বুঝতে পারছো কিনা এ টু এ টু জেড সব কিছু বুঝতে পারছো কি না এবং এই অধ্যায়ের উপর যে একটা কনফিডেন্স সেই কনফিডেন্সটা কি বিল্ড আপ হয়েছে কিনা যে এখন কি যে কোনো ধরনের ম্যাথ দিলে যে কোনো ধরনের এমসিকিউ কিউ বা সিকিউ দিলে কি পারা যাবে কিনা একটু আমাকে জাস্ট কাইন্ডলি কমেন্ট করে জানাও হ্যাঁ আচ্ছা অঙ্কন ভূমিক বলছো ক্লিয়ার ভাইয়া যারা ফার্স্ট টু লাস্ট কমেন্ট করছো তারা একটু বলো যে তাহলে বাথরুমে বসে ক্লাস করে কারণ বাথরুমে সবার ব্রেন ভালো কাজ করে হ্যাঁ উল্টা পাল্টা কমেন্ট আসলে এই এই ধরনের ক্লাসে অ্যাকসেপ্টেড না হ্যাঁ তোমার যদি খুব বেশি ইয়া লাগে মানে গল্প করতে ইচ্ছা করে তাহলে তুমি তার সাথে ইনবক্সে যা গল্প করো যাকে যখন বলছো অল ক্লিয়ার ওকে ভাই এই চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ দেওয়ার সিদ্ধান্ত নিলাম থ্যাংক ইউ নাসির ওকে ইনশাল্লাহ ভাই পারবো আচ্ছা ওকে জি ভাই আলহামদুলিল্লাহ অল ক্লিয়ার তো তোমাদের কাজ থাকবে যে বন্দী পাঠশালার যে গ্রুপটা আছে বা বন্দি পাঠশালা স্কুল যে গ্রুপটা আছে সেখানে কিন্তু অবশ্যই নোট সাবমিট করবে এবং ক্লাসের রিভিউ জানাবা ওকে ক্লাসে কিন্তু অবশ্যই রিভিউ জানাবা ফারিহা বলছে আলহামদুলিল্লাহ এ টু জেড সব ক্লিয়ার যাকে আলহামদুলিল্লাহ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করলাম অমিত দাস হ্যাঁ তোমার ক্লাস দেখছি তারপর হচ্ছে অন্তর ভাইয়া ম্যাথের একটা সাজেশন দিবেন প্লিজ যেগুলো থেকে মাস্ট সিকিউ আসে হ্যাঁ তোমাদের সাজেশন ক্লাস নেওয়া হবে কিন্তু শেষের দিকে অর্থাৎ তোমাদের পরীক্ষার মাঝখানে কিন্তু সাজেশন ক্লাস নেওয়া হবে হ্যাঁ আচ্ছা অনেকেই ফার্স্ট টু লাস্ট ক্লাস করছো ওকে ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এবং অবশ্যই কিন্তু তোমরা নোটটা সাবমিট করবে এবং ক্লাসের রিভিউ জানাবো হ্যাঁ ভ্য আমার কনফিডেন্স বেড়ে গেছে থ্যাংক ইউ আহনাফ ওকে ঠিক আছে তাহলে থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ